দীপান্বিতা, অনেক ধন্যবাদ। শুরু করছি তাহলে, 8:30 বাজে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঢাকা। স্বাগত, ধন্যবাদ সুবিমল। মন্তব্যগুলো এবারে বন্ধ, আর সম্প্রীতি জানানোর দরকার নেই। হ্যাঁ, আর মন্তব্য ছেড়ে দিন, সময় এমনিতেই কম, কখন যে আবার কি বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই, কেননা ঝড় বৃষ্টি। কাজী নজরুল ইসলাম ও বাংলার আধুনিক গান, কখনোই এই ধরনের আলোচনা আমাদের হয় না, আমরা হয় নিজ জন্য স্তুতি করি বা নিন্দে করি, আর নির্বুদ্ধিতাপূর্ণ কথা বলি। তা আমি কিন্তু নজরুল বিশেষজ্ঞ নই, আমি খোলাখুলি বলে দিচ্ছি, আমি আমার বাবা যেহেতু সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যেহেতু কাজী নজরুল ইসলামের সাকরেদ ছিলেন, সাকিদ, এবং হারা নিধি অনুষ্ঠানে চেষ্টা চরিত্র করতেন আকাশবাণী কলকাতায়, তখন একটা সেই 80-এর দশকে একটা হারা নিধি বলে অনুষ্ঠান হতো, দেখবেন এইসব কথা কেউ বলে না, কোনো দরকার নেই বলার, জানানোর দরকার নেই। সেই অনুষ্ঠানটা কন্ডাক্ট করতেন সুরেশ চক্রবর্তী মশাই, এক অসামান্য সঙ্গীতজ্ঞ, বাংলার পল্লীগীতির তিনি ছিলেন সমুদ্র ভাঁড়ার, এবং তিনি ওই হারানিধি অনুষ্ঠানটা লাইভ হতো, তখন সব অনুষ্ঠান লাইভ, রেকর্ডিং খুব কম হতো, প্রায় হতোই না। তাতে উনি যেসব রাগগুলো হারিয়ে গেছে সেইগুলো উনি সুরগুলো গাইতেন, আরোহণ অবরোহণ চলন। আর কাজী নজরুল ইসলাম ওখানে বসে থাকতেন, শুনতেন, শুনে কিন্তু ওইখানে বসে উনি গান লিখে সুর করতেন এবং সেটা গাইতেন। গাইতেন কারা? এই গাইতেন পেশাদার শিল্পীরা। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেমন আমার অন্তর জুড়ে, কাজী নজরুল ইসলামের গান কিন্তু আমার অন্তর জুড়ে ততটা না। তো রবীন্দ্রনাথের গান যে শুরু হয়েছিল সেটা কিন্তু তার খুব পারিবারিক পর্যায়ে, রবি কাকার গান ইত্যাদি এসব কথাগুলো শোনা যেত। প্রফেশনাল শিল্পীরা কিন্তু তার গান প্রথমে গাইতেন না, এটা মনে রাখা দরকার। পঙ্কজ কুমার মল্লিকের সময় থেকে কিন্তু আমরা পেশাদার শিল্পীদের দেখলাম। এখন দাঁড়ান, আমি এটা একটু অফ করে দিই সাউন্ডটাকে। হ্যাঁ, সাউন্ডটা অফ করে দিলাম। তা আর কাজী নজরুল ইসলামের বেলায় কিন্তু ব্যাপারটা অন্য, সেটা কি পেশাদার শিল্পীরা এসেছে তার গান গাইছে, এটা বিরাট তফাৎ। এখন একটু আগেই আমাকে আমাদের বন্ধু মনীষা, উনি অনেকদিন পর এখানে এসছেন, উনি বললেন, আচ্ছা নজরুলের সুরগুলো কি উনিই করতেন? এই প্রশ্নটা আমি অনেক শুনেছি, আমি শুনেছি একাধিক অন্য ধরনের প্রসঙ্গে। ওনার যে প্রশ্নের কারণটা কি উনি বললেন পরে, উনি বললেন এত সুর, এত রকমের সুর উনি, মানে এই সঙ্গীত উনি শিখেছেন তার মানে। হ্যাঁ, এবারে উনি কি মাস্টার মশাই রেখে গুরু রেখে শিখেছেন? রবীন্দ্রনাথও তা শেখেননি, গুরু রেখে শেখেননি, এরা শুনে শিখেছেন। এরা প্রত্যেকেই ছিলেন বিশাল বিশাল ব্লটিং পেপার, এবং
এরা যা শুনতেন সেটা অ্যাবজর্ব করতেন। তাদের শোনা আর আমাদের শোনার মধ্যে অনেক তফাত আছে। দেখুন, রবীন্দ্রনাথ আধুনিক বাংলা লিরিক কবিতা রঙ্গলালের পর উনি আনলেন। আমি কিন্তু আবার বিশারদ না, কিন্তু আমি যা মানে একজন কি বলবো একজন রসিক, আপনাদেরই মতো একজন জীবন রসিক মানুষ হিসেবে যতটুকু বুঝেছি সেটাই বলছি। এবং উনি যে গানটা আনলেন সেটা আধুনিক বাংলা গান। এবং উনি ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা একটা চিঠিতে বলছেন, আমার আধুনিক বাংলা গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। এ দেখুন, অর্থাৎ তখন একটা গান লিখলে বা কোথাও প্রকাশিত হলে তাতে রাগ এই তাল এই এটা দিতে হতো। রবীন্দ্রনাথ এটা থেকে বেরিয়ে গেলেন, উনি আর এটা উল্লেখ করলেন না। এবং তা নিয়ে ইন্দিরা দেবী চৌধুরানী নিশ্চয়ই কোথাও আক্ষেপ করেছিলেন। তখন উনি এটা লিখলেন চিঠিতে যে আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। এই আধুনিক শব্দটা খুব জরুরি। 9-এর দশকে এই যে লোকটাকে দেখছেন, এই লোকটা তোমাকে চাই নামে একটা আধুনিক গানের, আধুনিক বাংলা গানের একটা অ্যালবাম সংকলন প্রকাশ করার পর একটা বিশাল জায়গা খুলে গেল। সেটা কি? নতুন গান লিখে সুর করে গাওয়া। তখন কেউ কেউ এলেন, যারা নিজে নাম করলেন জীবনমুখী, জীবনমুখ ইত্যাদি গানের গা এইসব লেবেল দিলেন। আধুনিক কথাটা কিন্তু তাদের পছন্দ হলো না। এমনকি আমাদের সকলেরই খুবই প্রিয় মানুষ এবং শিল্পী শ্রী শুভেন্দু মাইতি, তিনি জীবনমুখী লোকগান বলে একটা অ্যালবাম করেছিলেন। মানে কোন লোকগান বা পল্লীগীতিতে গীতি জীবনবিমুখ আমি ঠিক জানি না, মানে জীবনমুখী গান মানে লোকগান, শ্রী শ্রী শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তী তার এই বেশ আছি তার প্রথম যে অ্যালবাম সেটা আমার অ্যালবাম যথেষ্ট পরে। তখন যদিও ক্লেমগুলো সিপিএম, উনি সিপিএমের লোক ছিলেন তাই অন্যরকম করেন, সেটা অন্য কথা। জীবনমুখী গানটা ওইখানে প্রথম এলো, আধুনিক গানটা উঠে গেল তা কিন্তু না, ওঠেনি। এই যে 9-এর দশকেও আবার নতুন করে আধুনিক, কিন্তু এই আধুনিকতা কথাটা অনেকের পছন্দ হলো না। কেন? নিজেদের অক্ষমতার কারণে। রবীন্দ্রনাথের এই অক্ষমতা ছিল না, তিনি সক্ষম মানুষ। তা তিনি স্বচ্ছন্দে বলতে পারেন, আমার আধুনিক গানে কই, তিনি তো আমার কাব্যমুখী গান, আমার চন্দ্রমুখী গান, আমার জুঁই ফুলের গান, আমার গান এমন তো বলেননি তিনি, আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। তার গান রেকর্ডিং শুরু হলো কিন্তু 20-এর দশক থেকেই, মানে 2-এর দশক থেকেই একাধিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের গান রেকর্ড করা শুরু করলেন। 23-24 সাল নাগাদ এলো বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা। এটা খুব জরুরি বন্ধুরা, এই জায়গাগুলো একটু আমাদের ভেবে দেখতে হবে যে একটা একটা গানের মতো একটা বায়বীয় জিনিস, শহীদ কাদরী বলতেন কবিতার মতো বায়বীয় জিনিস, তা একটা একটা পরিসরে হয়, একটা পরিসরে হয়। সেইখানে সেই পরিসরটাতে কী আছে? সমাজ আছে, মানুষ আছে, আর কি আছে? উৎপাদন ব্যবস্থা আছে। ধরুন যদি এই রবীন্দ্রনাথের একই প্রতিভা, একই সৃজনশীলতা বা হিমাংশু দত্ত বা কাজী নজরুল ইসলাম বা অতুলপ্রসাদ সেন এদের এই একই ধরনের ক্ষমতা নিয়ে তারা যদি 17-18 শতাব্দীতে আসতেন, যখন রেকর্ডিং প্রযুক্তি এবং বেতার আসেনি, কী হতো? এই পরিমাণ প্রসার হতো না। ফলে তাদের গান সামাজিকভাবে গতিশীল হয়ে উঠতে পারত না।
1902-এর দশকে, মানে 20 আর কি, 20, 21, 22, 23, তখনও কিন্তু অতটা গতিশীল হয়ে ওঠেনি, কিন্তু আগের চেয়ে বেশি গতিশীল রবীন্দ্রনাথের গান। এবং তখন যদি বারণ করো তবে গাইব না, যদি এইভাবে গাইছেন, আমি ভেঙেই গাইছি না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। গানটা কি, যদি বারণ করো তবে গাইব না, যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বারণ, এই তো। কিন্তু রেকর্ডিং যেটা হলো সেটা হচ্ছে যদি বারণ করো তবে গা, কেন? তা কারণ রবীন্দ্রনাথের গান থেকে গানটা তো তিনি শেখেননি। কীভাবে শিখেছেন? হাওয়ায়, সমাজ থেকে। গানটা তার মানে সামাজিকভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। কলকাতার এটা, এটা কলকাতার নাগরিক পরিবেশে, এটা কিন্তু ধরুন তিব্বতে হচ্ছে না, সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে না, বা মালদায় বা উত্তরবঙ্গে হচ্ছে না, দিনাজপুরে, এটা কোথায় হচ্ছে? নাগরিক কলকাতায়। সেইখানে গান ছড়াচ্ছে, এর মুখে তার মুখে, তার মুখে এর মুখে, এই করতে করতে যিনি গায়ক গায়িকা তারা, তাদের কাছেও আসছে, সেই সময় যারা গাইতেন। এবার তিনি তার মতো করে গাইছেন, যদি বারণ করো তবে গাইব না, এতে কিন্তু কুপিত হওয়ার বা দুঃখিত হওয়ার কিছু নেই, বরং আনন্দিত হওয়ার আছে যে এই গান গতিশীল হয়ে উঠছে সমাজে, কুক্ষিগত থাকছে না কারোর, কোনো পরিবারের। এরপর খুব দ্রুত দেখা যায়, প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুব কম রেকর্ড হচ্ছে, তারপর কিন্তু দ্রুত তাঁর গানই বেশি রেকর্ড হচ্ছে। তখন রবীন্দ্রসঙ্গীত লেখা হচ্ছে না, প্রথমে কাব্যগীতি, কথা, সুর রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আপনারা অনেকেই জানেন, এ নিয়ে বহু চর্বিত চর্বণ হয়েছে, ডাঁটা চচ্চড়ি রান্না হয়েছে। কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথের গান যখন প্রফেশনাল পেশাদার শিল্পীরা গাইছেন, ততক্ষণে কিন্তু পঙ্কজ কুমার মল্লিক এসে গেছেন। 23-24 সাল নাগাদ বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা চালু হলো কলকাতায়। এর ফলে কী হলো, আগে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানুয়ালি রেকর্ড করতে হতো, খুব কঠিন ব্যাপার ছিল। এর ফলে অনেক সময় রেভলিউশন ঠিক থাকতো না, খুবই কঠিন ব্যাপার, এবং একটা মোমের ওপর ছাঁচ পড়ত। বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা যেই এলো, সঙ্গে সঙ্গে উৎপাদন ক্ষমতা বেড়ে গেল গ্রামফোন কোম্পানিগুলোর। গ্রামফোন কোম্পানি থেকে একটা ছিল না, HMV না, শুধু পাথে নামে একটা কোম্পানি এসেছিল ফ্রান্স থেকে, তারা, এই কোম্পানি কিন্তু সিনেমাও ডিস্ট্রিবিউট করতেন। কেমন এদেরই মানে এক রবীন্দ্রনাথের এক পরিচিত ভদ্রলোক, খুবই, তিনি একটা পারফিউম, একটি সুন্দর সেন্ট উদ্ভাবন করেছিলেন এবং সেটা বাজারে ছেড়েছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, তিনি পাথে কোম্পানির তিনি একটা শেয়ার এখানে নেন, এবং রবীন্দ্রনাথ তার বাড়িতে গিয়ে গিয়ে বহু গান এবং কবিতা তিনি রেকর্ড করেছেন তার সেই রেকর্ডিং যন্ত্রে। সেগুলো সব বেরিয়েছিল, তখন রেকর্ডিং চেহারা অন্যরকম ছিল, কিন্তু কলকাতায় যখন প্লেগ হলো তখন সেগুলো সব সমস্ত স্টক পুড়িয়ে দেওয়া হয় কপাল। এরই মেয়ে ছিলেন মালতী ঘোষাল, রবীন্দ্রনাথ তাঁকে দিয়ে নানান গান গাইয়েছিলেন এবং তার তিনি একজন প্রায় আইকন। যাই হোক, এই করতে করতে মানে এ তো দেখুন উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে দিয়ে যা, এইটাই হলো সঙ্গীতের সমাজতত্ত্বের দিকটা, যেটা নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এবং হবে বলে আর মনেও হচ্ছে না। কেমন, আমি নিজে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমি গানে খুব বেশি রকম জড়িয়ে পড়লাম বাংলা আধুনিক গানে, তাই আর পেরে উঠলাম না, কিন্তু কিছু বুনিয়াদী কাজ আমি করেছিলাম। এই উৎপাদন ব্যবস্থাটা যে মুহূর্তে আরও জোরালো হলো, তখন কী হলো, রেকর্ড উৎপন্ন রেকর্ড বা উৎপাদিত রেকর্ড, গ্রামোফোন রেকর্ডের সংখ্যাও বেড়ে গেল, নতুন নতুন শিল্পী দরকার হলো, নতুন নতুন গান কারিগর লেখ দরকার হলো, গান লেখেন একজন, সুর করেন একজন। এইবার দেখুন, এই যিনি লিখছেন তিনিই সুর করছেন,
এদের সংখ্যা কিন্তু একটু কম হয়, এবং যদি উৎপাদন ক্ষমতা বাড়তে থাকে গ্রামোফোন কোম্পানির এবং চাহিদা যদি বাড়তে থাকে, যেমন আমার বাবা সুধীন্দ্রনাথের কাছে শুনেছি গানের বিপুল বাজার ছিল তৎকালীন পূর্ববঙ্গে, তখন দেশভাগ হয়নি, এবং বাবা বলেছেন যে স্টিমারে করে এ পদ্মা পার পেরোতো স্টিমার, তাতে স্ট্যাক করা থাকতো গ্রামোফোন। বাবা নিজে ঢাকা আকাশবাণী ঢাকা স্টেশন উদ্বোধন করেছিলেন আরও দুজন সহকর্মীর সঙ্গে, একজন ছিলেন দিলীপ সেনগুপ্ত, আরেকজনের নাম আমি ভুলে গেছি। এবং ওইখানেই কিন্তু সুরেশ চক্রবর্তী মশাই আকাশবাণীতে আসেন ঢাকায়, এবং বাবা বলেছেন সে ঢাকায় যেতাম তো, যাওয়া আসা করতে হতো কলকাতা থেকে, আর সে স্টিমারে ভর্তি ছিল গ্রামোফোন, মানে দম দেয়া। আর কি ছিল? টুইন রেকর্ড। টুইন রেকর্ড হচ্ছে একটা আলাদা লেবেল, বড় বড় কোম্পানি যেমন ধরুন শুধু তো HMV না, ধরুন কলাম্বিয়া, তারপরে ডেকা, তারপরে ক্যাপিটল, আমেরিকার সব বড় বড় লেবেল, তারা কিন্তু কলকাতায় ব্যবসা করতেন। মনে রাখবেন কলকাতার বেলেঘাটায় যে স্টুডিও ছিল এবং ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে ইরানের গ্রামোফোন রেকর্ডও তৈরি হতো, জাপানের গ্রামোফোন রেকর্ডও তৈরি হতো। খুব ইন্টারেস্টিং, এর কোনো রকম ডকুমেন্ট রাখা হয়নি, কিচ্ছু নেই, আমরা বড় হতভাগা। অথচ কলকাতা ছিল একটা প্রাণকেন্দ্র আন্তর্জাতিক গ্রামোফোন রেকর্ড ব্যবসার, এই রেকর্ডিং কিন্তু কলকাতায় হতো। ইরানে যে গানগুলো বাজারে আসতো রেকর্ডের মাধ্যমে, সেগুলো রেকর্ডিং হতো কিন্তু হয়তো ইরান থেকে এলো রেকর্ডিং হয়ে, কিন্তু সেটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, রেকর্ডটা তৈরি হচ্ছে কিন্তু আপনার বেলেঘাটার ফ্যাক্টরিতে। কেমন তেমনি জাপানেরও, চায়নারও, চীনেও, এগুলো কিছু সাহেব যথারীতি আবাসী সাহেব কোনো কোনো বই লিখেছেন, আপনার যদি আগ্রহ হয় কোথায় যে পাবেন সেই বই, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে পেতে পারেন, বা এখন তো ইন্টারনেটের কোনো লাইব্রেরিতে হয়তো পেতে পারেন। যাই হোক, তাই যে আরও বেশি মানুষ দরকার হচ্ছে, এই পেশাদার মানুষ দরকার হচ্ছে, আর শৌখিনতা নয়। রবীন্দ্রনাথের যে গান, তার মধ্যে একটা শৌখিন দিক ছিল, কোনটা সেটা হলো ওই গান তৈরি করে ওকে কিন্তু খেতে হচ্ছে না, এটা খুব জরুরি জায়গা। এই আমরা এসে পড়লাম একদম আধুনিক যুগে, যেখানে পেশা শখ শৌখিনতার বিষয় নয়। যেমন ধরুন আমি একবার 80-এর দশকে শুনেছিলাম একটি দলের কথা, মহিনের ঘোড়াগুলি, খুব ভালো, কিন্তু তারা পেশাদার না, তারা নিশ্চয়ই খুব ভালো মানুষ, তাদের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পরে, চমৎকার, সুন্দর, দেখতেও সুন্দর মানুষ সব, তারা আপন মনে একটা ওই বিটলসদের মতন করে গিটার বাজিয়ে গান গাইতেন, কিন্তু তারা কিন্তু পেশাদার না, ওইটা করে তারা খান না, এবং তাদের গান তারা অন্য কোনো শিল্পীর জন্য গান তৈরি করেন না, এইখানটা খুব জরুরি তফাত। রবীন্দ্রনাথকে কিন্তু এসে কেউ বলতে পারতেন না মশাই একটা গান দেবেন, এই নিন কত টাকা চাই, এইটার ওপর কিন্তু আধুনিক সভ্যতা নির্ভর করছে বন্ধুরা, শখ শৌখিনতা না। না, আমি বাঁশের ব্যবসা করি আর ফাঁজে মাঝে মাঝে গান গাই, না সে করতেই পারেন, বা আমি একটু শখের জায়গা, আমি রেভলিউশন করতে চাই, বিপ্লব করব গান গেয়ে, খুব ভালো, প্লিজ অন্য জায়গায় যান, এটা ইন্ডাস্ট্রি। এখানে যেমন ফুটবল, আমি বাড়িতে খেলতে পারি, ছাদে খেলছি, উঠোনে খেলছি, এমনকি ছোটোবেলা মার সঙ্গে খেললাম, তাও পাড়ায় খেলছি, এমনকি একটা ভালো ক্লাবেও খেললাম, কিন্তু ওইটা করে কিন্তু আমি বাংলাদেশের আবাহনী বা মোহামেডান স্পোর্টিংও চান্স পাবো না, কলকাতার এরিয়ান্স বা মোহামেডান স্পোর্টিং বা মোহনবাগান বা ইস্টবেঙ্গলে চান্স পাবো না, ওটার জন্য আমায় আলাদাভাবে ট্রেন করতে হবে, ওটা শৌখিনতার ব্যাপার না, শখ করে খেললাম পাড়ায়, ওরকম না। তেমনি আমি একটা গিটার বাজিয়ে শখ করে একটা গান তৈরি করলাম, আমার জন্যে তুমি এসেছো কেন, না না সেটা খুব সুন্দর, খুব অন্তরের নিশ্চয়ই, কিন্তু সেটার থেকে কোনো রোজগার হচ্ছে না, যতক্ষণ না এই খানটাতে এসে পড়ছেন কার্ল মার্কস। এবং
এইখানটায় মার্কসিজম একটা তত্ত্ব হিসেবে বিশ্লেষণের খুব জরুরি। উনি দুটি জিনিস করছেন, উনি একটা ভাগ করছেন ইউজ ভ্যালু এক্সচেঞ্জ ভ্যালু, এর আমি নাম দিয়েছি ব্যবহারিক মূল্য আর বিপণন মূল্য। ব্যবহারিক মূল্য কি থাকে সবসময়, বিপণন মূল্যটা কিন্তু হওয়া দরকার। রবীন্দ্রনাথের গানের ব্যবহারিক মূল্য নিশ্চয়ই ছিল যে একটা হয়তো একটা ব্রহ্মসঙ্গীত, কেমন কে বসিলে আজ হৃদয় আসনে, তার একটা ব্যবহারিক মূল্য আছে, আমাদের ব্রাহ্ম সমাজেই গান হচ্ছে, কিন্তু বিপণন মূল্য নাও থাকতে পারে। কে কিনবে ওটা? ধরুন কে গো অন্তর তরসে, সুন্দর গান, কে গো অন্তর তরসে, কিন্তু এটা কে গাইছেন? অধিকাংশ তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের আশপাশের কিছু কেউ কেউ গাইছেন, তার বাড়ির লোকেরা গাইছেন, তার আত্মীয় স্বজন গাইছেন, প্রফেশনাল লোকেরা বাইরে থেকে এসে কিন্তু গাইছেন না। অর্থাৎ স্যার একটা গান, রবীন্দ্রনাথের কোনো ম্যানেজার নেই যিনি গান দেন, তার জন্য টাকা নেন, লিখে দেন, ভাউচার হয় ইত্যাদি করেন না, কিন্তু এই শৌখিনতার জায়গায় রবীন্দ্রনাথ। এবারে এই যে গানগুলো হচ্ছে এর কিন্তু ব্যবহারিক মূল্য তখনও তৈরি হয়নি। যখন মুক্তি বা ডাক্তার ছবিতে পঙ্কজ কুমার মল্লিক যখন একটা রবীন্দ্রনাথের গান ব্যবহার করছেন, এই তার ব্যবহারিক মূল্য হলো। কেন? মানুষ পয়সা দিয়ে দেখতে গেল সেই সিনেমা, তার একটা অংশ অন্তত দু পয়সা বা দেড় পয়সা গেল গানের খাতে। এই জায়গাটা আমরা ভেবে দেখি না। 23 সালে যখন 23-24 এরকম সময় নাগাদ যখন গ্রামোফোন ইলেকট্রিক রেকর্ডিং পদ্ধতি তৈরি হলো, এসে গেল, তখন দুর্দাঁড় বেগে কিন্তু আস্তে আস্তে প্রথমে আসতে, তারপর কিন্তু দ্রুত গতিতে আরও বেশি, আরও দাও আরও দাও, বাজার তৈরি হচ্ছে, দোকানপাট চলছে, স্টিমারে করে যাচ্ছে গ্রামোফোন, কল দেয়া দম দেওয়া গ্রামোফোন পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে সদাগররা ছিলেন প্রচণ্ড কনসার, হ্যাঁ কমার্শিয়ালাইজ হলো, কমার্শিয়ালাইজ না হলে কোনো কিছু হয় না। আপনার ওই দাস ক্যাপিটালটাও কিন্তু বিপণন হয়েছে, বা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রচণ্ড বিক্রি করেছে পেলিকান, কোনো কমিউনিস্ট দেশ না, কেমন? আচ্ছা যাই হোক, আসুন এই ব্যাপারটা একটু আমরা খুব মানে যাকে বলে সোবার একটা জায়গা থেকে কাব্যী এবং আবেগটাকে বাইরে রেখে আমরা ভাবি, কেমন? ভাবাবেগ ভাবালুতাকে বাইরে রেখে, কমার্শিয়াল জিনিস হলেই সেটা খারাপ হয় কে বলেছে? কে বলেছে আপনাকে? টাকা নিয়ে গান তৈরি, মিউজিক তৈরি করতেন মোৎসার্ট, বেথোভেন, খারাপ মিউজিক করেছেন তারা, তাই না? এসবগুলো কোনো মানে, আমির খান তো টাকা নিয়ে গাইতেন কমার্শিয়াল, তাই তো তাকে বলে? এনিওয়ে, তা এখন রবিশঙ্কর তো টাকা নিচ্ছেন, বিলায়ত খান সাহেব টাকা নিচ্ছেন, এনিওয়ে, তা এখন এই যে 3 দশক নাগাদ একটা পরিবর্তন বাংলা গানের যে বিপণনের জায়গা এবং শোনার জায়গা, শোনার জায়গাটা পরিবর্তন কীরকম? এর আগে গান কোথায় হতো? লোকের বাড়িতে, বাড়িতে হলো, আর কোথায়? দেবালয়, দেবালয় ছিল গানের জায়গা। অনেকের ধারণা আছে যে ইসলাম ধর্মে নাকি গানটা হারাম, কি কোন মূর্খ বলে, তাহলে তো আজান দেওয়া হতো না। আমাদের এখানেই আজানটা খুব ভালোভাবে দেওয়া হয় না, তার কারণ যারা আজান দেন বিচারীরা তারা ওইভাবে শেখেননি। আমি ইসলামী দেশে অন্তত একটা দেশে আমি গিয়েছিলাম, দুবাই, এবং সেখানে আমার হোটেল ঘরটাই ছিল একটি মসজিদের পাশে, দিনে যে কতবার যে কী চমৎকার আজান শুনেছি, আমার নিজেরই ইচ্ছা আছে আজান দেওয়ার। আমার এক বান্ধবী এখানে একটি মসজিদের ইমামের সঙ্গে কথাও বলেছেন, এবং তিনি বলেছেন কতগুলো জিনিস শিখে নিতে হবে, কোনটা বলতে হবে ওই সুরের মধ্যে দিয়ে, এবং তারা বলছেন আমরা কবি সুমনকে চিনি, আমাদের খুব পছন্দ হয় ওকে, হ্যাঁ উনি করুন না, কিন্তু কতগুলো জিনিস শুনি আবার বলেছেন যেগুলো ইন্টারনেটেও পাওয়া যায়, ওখান থেকে উনি শিখে নিতে পারেন, একবার শুধু আমরা একবার দেখে নেব উনি ঠিক বলছেন কি না, কেন তাহলে নয়তো লোকে বুঝতে পারবে না কোন সময়কার, ঠিক? অর্থাৎ আমার নিজেদের আজান দেবার ইচ্ছা যে ইসলাম বিরোধী সঙ্গীত কে বলেছে, তাহলে উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীরা সব মুসলমান হন কী করে, এসব বাজে ফালতু কথা।
এইবারে কথাটা হলো যে এই যে বৈদ্যুতিক রেকর্ডিং ব্যবস্থা এবং তার তার বিপণন এইখানটাতে এই এই একটা যুগ মুহূর্ত, এই যুগ মুহূর্ততে কিন্তু আচ্ছা এই সময় কিন্তু রবীন্দ্রনাথের অনেক বয়স যথেষ্ট হয়ে গেছে এবং খুব সত্যি বলতে ধরুন অতুল প্রসাদ, রজনীকান্ত এরা এরা অতটা যাকে বলে গানের যে ক্ষেত্রে অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি। তাদেরও কিন্তু মোটামুটিভাবে তাদের যারা ভোক্তা তারা সকলে কিন্তু একটি সমাজের লোক। কেমন এইখানটাতে আসছেন কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, শচীন্দ্রদেব বর্মণ। দয়া করে মন্তব্যগুলো রেখে দিন, পরে একদিন হবে নিয়ে আলোচনা। হ্যাঁ, শুধু ভৈরব না, আরও অনেক রাগ আছে, যাই হোক ছেড়ে দিন, এই ব্যাপারটাকে আসুন ছেড়ে দিই। সুদেববাবু আমার নমস্কার নিন, সালাম নিন, দয়া করে এই প্রসঙ্গগুলো ছেড়ে দিন, আমার প্রসঙ্গ থেকে বেরিয়ে যাব, আমার আমার মাথায় সামনে কোনো বই নেই। কেমন প্লিজ, আর একটা কবির সমান বোধ হয় তৈরি হবে না, শুনে নিন, নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা, এবারে এই যে নজরুল আসছেন, তার তিনি তার হয়ে ওঠা কি জানি না ভাই, রবীন্দ্রনাথের হয়ে ওঠা সম্পর্কে কিছু খবর পাওয়া যায়, নজরুলের হয়ে ওঠা কোনো খবর পাওয়া যায় না, কিন্তু তার গান তিনি আমরা নজরুলের মধ্যে দিয়ে কাকে পেলাম, আমি আর কাজী নজরুল ইসলামটা বলছি না পুরো, আমি নজরুল বলছি, এটা বলতে সুবিধা হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলি না রবীন্দ্রনাথ, আমরা পেলাম প্রথম আমাদের পেশাদার সঙ্গীতকার, পেশাদার গীতিকার সুরকার, গান পিছু টাকা পাচ্ছেন একজন, তার কাছে গাইতে কারা আসছেন, পেশাদার শিল্পীরা, ইন্দুবালা, আঙুরবালা, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, শচীন্দ্রদেব বর্মণ, সুপ্রভা সরকার, সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এরা আসছেন। কেমন এবং এইখানটাতেই ফারাকটা হয়ে গেল। রবীন্দ্রনাথের গান আবার বলছি আমাকে অনেক বেশি প্রাণিত করেছে নজরুলের গানের চেয়ে, কিন্তু বাঙালির সঙ্গীত চিন্তাকে, সঙ্গীত চেতনাকে, সঙ্গীতের অভ্যেসকে প্রাণিত করেছে কিন্তু নজরুলের গান, রবীন্দ্রনাথের গান না। কেন? রবীন্দ্রনাথের গান খুব একটা যাকে বলে শিল্প নৈতিক জায়গায় রাখা। ধরুন বহু যুগে ও পার হতে আসার এলো এলো আমার মনে, এই যে একটা একটা ডেফিনিট জায়গায় কাজ করছে গান, কোন সে কবির ইত্যাদি ইত্যাদি, ঝড় ঝড় বরিশনে বহু যুগে বা ঘরেতে ভ্রমিল গুনগুনিয়ে, এটা হয়তো ওর কোনো নৃত্যনাট্যের গান, তো ওর গানগুলো অনেক বেশি একটা ডেফিনিট শরীরে রাখা, এটা কিন্তু আধুনিকতার একটা শর্ত, যে আঙ্গিকটাকে ঠিক করা, আঙ্গিক ঠিক করা, রবীন্দ্রনাথ আঙ্গিক ঠিক করছেন। অনেক পরে ধৈর্যটি প্রসাদকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, প্রথম দিকে আমি গান বাঁধতাম, আমি প্যারাফ্রেজ করে বলছি, মনের ভাব প্রকাশের জন্য, কালক্রমে সেই জায়গাটা আমি পেরিয়ে আসতে পেরেছি, এখন আমি গান বাঁধি রূপ দেওয়ার জন্য, রূপটাকে ধরার জন্য, আর ভাব না, খুব জরুরি এটা। আমরা ভাবি যে রবীন্দ্রনাথ এখানে শুধু ভাব কাজ করা, গানটা গাইতে হবে, আমি গাইতে যাই না কিন্তু ভাব দিচ্ছি, কিন্তু হবে না। আমি ফুটবল খেলতে নেমেছি সিরিয়াসলি সিনিয়রদের সঙ্গে, যেখানে যারা দোস্ত মতো খেলতে জানে, আমার মনে ভাব, আমার বড় ভাব, আমার ফুটবলকে বড় ভালোবাসি,
আমি যে ফুটবল দেখেছি আর যে খেয়েছি যে গল্প পড়েছি যে খবর রাখি, আমার কত বন্ধু ফুটবল খেলছে, ওরে বাপ, আমি তো সুরজিৎ সেনগুপ্তর বাড়িতে রোজ যেতাম, আমি তো চুনি গোস্বামীকে দেখলেই পায়ে হাত দিতাম, আমি কি কম, আমি আমি কম যাই, জানলাল সিং আমার আমার কত প্রিয়, তাহলে আমার মনে ভাব আছে ফুটবলের, তাহলে আমি খেলবো না বললে তো হবে না, ভাব দিয়ে কিছু হয় না। যেমন ভালোবাসা, ভালোবাসা দিয়ে কি হয়, কোনো কিছু হয় না। আপনারা প্লিজ 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 মন্তব্যগুলো রেখে দিন, আমি কিন্তু পড়ছি না আপনাদের, আমি একটু বলে দিন, আমি কিন্তু পড়বো না, কেমন, প্লিজ, তাহলে আমি কথা বলতে পারবো না, প্লিজ পরে কোনো দিন আমাকে একটা কাগজে লিখে লিখে পাঠাবেন, জোড়া হাতে করে বলছি, শুনুন না, কোনো দিন তো শোনেননি, জানতেনও না তো কবে যে বৈদ্যুতিক রেকর্ডিং হয়েছিল, জানতেন, জানতেন না, বলবেন জানতেন না, আমি জানি জানতেন না, নজরুলের সঙ্গে কারা কারা মিউজিকে ছিলেন জানতেন, জানতেন না, কারা গিটার বাজাতেন জানতেন না, পিয়ানো কারা বাজাতেন জানতেন, জানতেন না, কিছুই বলছেন না, অথচ কিছুই জানেন না, অথচ আমরা আমি কিছুই জানি না কিন্তু মন্তব্যটা করে যাচ্ছি, প্লিজ প্লিজ। এই যে একটা রূপ ধরছেন, এবারে একজন এসছেন, তিনি এবার কী করছেন, তিনি বিষয় নিচ্ছেন, এবারে আঙ্গিকটা, আঙ্গিকটাই সব, বিষয় না। যখন নজরুল ধরুন এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, এত জল ও কাজল চোখে পাশানি আমলা আনলে বলকে, এই যে এটা একটা আঙ্গিক, এই আঙ্গিকটা আপনি অতুল প্রসাদেও পাবেন, জল বলে চল মোর সাথে চল মোরাখি জল তো রাখি জল হবে না বিফল, সে দেখ মোর নীল জল শত দল করে টল মল, বলে চল। এই গানটা হেমন্ত মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কোনো একটা ছবিতে গিয়েছিলেন বা এরকম হবে, আমার একটা গাওয়া আছে, কিন্তু এটা মূল যারা গিয়েছেন তারা সবাই অতুলপ্রসাদের গানের গায়ক গায়িকা, যেমন দিলীপ কুমার রায়, দিলীপ কুমার রায় কিন্তু কাজী নজরুল ইসলামের প্রচণ্ড ভক্ত ছিলেন, ওর সাংগীতিক বইতে উনি লিখেছেন সে সম্পর্কে, যে বাংলা গান যে কী পরিমাণ ক্ষমতা রাখতে পারে সেটা কাজী নজরুল ইসলামের গান দেখিয়ে দিয়েছে। এখন এই যে এটা আঙ্গিক কীরকম, দাঁড়া ধরুন রুম ঝুম রুম ঝুম কে নুপুর পায়, রুম ঝুম রুম ঝুম, এবার কেউ বলবেন এর মধ্যে একটা ভাব আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আসলটা আঙ্গিক, আপনাকে এই এই আঙ্গিকটা, এই আঙ্গিকে যদি আপনি অন্য কোনো কথাও দেন সেটাও কিন্তু চলবে, কিন্তু সেরম কথা দিলে আবার প্যারোডি হয়ে যাবে, যদি লেখেন হাতে আছে ক্রিকেট ব্যাট আয় তোরা খেলবি তো আয়, এটা কিন্তু, এটা কিন্তু প্যারোডি হয়ে গেল, চ্যাংড়ামা হয়ে গেল, চ্যাংড়ামা না হলেও একটা একটা মজার কিছু হলো, কিন্তু রুম ঝুম এইটা হলো না। কাজেই বন্ধুরা এই যে গানটা এবারে নজরুল করছেন, রুম ঝুম রুম ঝুম কেলে নুপুর পায়, ফুটিল শাখে মুকুল ফুটিল শাখে মুকুল, ও রাঙা চরণ ঘায় ও রাঙা চরণ আমাদের পশ্চিমবঙ্গে গান নিয়ে কথা বলা খুব মুশকিল, বিশেষত যদি মার্কসিস্টরা সেখানে থাকেন, মানে সিপিআইএম করেন যারা, বা বিশেষ বিশেষ নকশালপন্থী মানে বামপন্থীরা। আমার এক বন্ধু স্থানীয় সাংবাদিক আছেন, তার একটা চ্যানেল মতন আছে এই ফেসবুকে, সেখানে গিয়ে আমি একবার দেবব্রত বিশ্বাস সম্পর্কে এইটুকু বলেছিলাম যে আমার কৈশোরে দেবব্রতবাবু শুধু বাংলায় গাইলে হতো না, তাকে ইংরেজিতে রবীন্দ্রনাথের গান গাইতে হতো, উইথ এ হাই হোপ আই হ্যাভ কাম আপ টু,
উনি ফট করে মন্তব্য করতে লিখতে আরম্ভ করলেন, কমিউনিস্ট তো সব জানেন, দেবব্রত বিশ্বাসের সমালোচনা করবেন না, সে যোগ্যতা আপনার নাই। এটা এইটা করে কিন্তু পশ্চিমবঙ্গটা ডুবে গেছে। মানে বামেরা যদি সব জায়গায় এসে বামা খ্যাটামি করেন, তাহলে যেটা থাকে শেষ পর্যন্ত খ্যাটামিটা চলে যায়, বামাপনাটা থাকে। ফলে আমি ভয়চ্ছটার ওই পাড়া অ্যাডমিরাল, তিনি কিন্তু জেনে গেছেন, শুনছেন না, যেমন তো কবির সমান ইসলাম ধর্ম যে নিয়েছে, বেশ করেছে, আমার ইচ্ছে নিয়েছি, আমার ইচ্ছেই নিয়েছি, আমি কারোর নাম পাল্টাইনি, আমার নাম পাল্টেছি, সেই এখন বলছে অতটা খারাপ। বিশেষ করে সে তৃণমূল কংগ্রেসের সমর্থক, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই অনুরাগী, অতএব সে খারাপ লোক, অতএব সে কোনো কথা বলবে না, এ হচ্ছে বাম অ্যাটিচিউড। আমি ঘৃণা করি এটাকে, এটার সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই। এইবারে নজরুল যে এই যে জিনিসটা করছেন, এটা কিন্তু যাকে বলে আপনার দাদরা তালে বাজছে, এই দাদরা একটা কিন্তু সঙ্গীতের আঙ্গিক, দাদরা কাজরি নজরুল এই সব কিছুতে কিন্তু এক্সপোজ ছিলেন। এবারে গানটা দেখুন উনি কীভাবে নিয়ে যাচ্ছেন। এইবারে বলি যে আমি ছেলেবেলা থেকে নজরুলের গান একটু শিখেছি, আমার পিতৃদেবের কাছে যিনি নজরুলের হারা হারামণি, হারা নিধি না, ভুল করেছি, ওটা হারামণি হবে, আমি আমন্ত্রণ করে দেবেন, গান ধরছি হারামণি অনুষ্ঠানটা, ওই সুরেশ চক্রবর্তী মশাইয়ের রেডিওর অনুষ্ঠানটা ছিল হারামণি, হারা নিধি না, সেখানে আমার মানে সেখানে সুধীন্দ্রনাথও ঘুরঘুর করতেন যদি একটা চান্স পাওয়া যায়, পাঁচটা টাকার জন্য না, টাকা তো পাওয়া যেতই, পাঁচ টাকা বোধ হয় না, দশ টাকা, এটা একটু গান গাইব, নজরুল সাহেবের কাজী সাহেবের আন্ডারে গান গাইব। তা ফলে সুধীন্দ্রনাথের কাছে ছোটোবেলা থেকে গান শিখেছি, ছ বছর বয়স থেকে নজরুলের গানও শিখেছি, এবং তারপর মণি চক্রবর্তী মশাইয়ের কাছে আমি শিখেছি কিছুটা, অনুপ ঘোষাল মহাশয় তার কাছে শিখেছেন, নিখিল চন্দ্র সেনের কাছে শিখেছি, এবং সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে শিখেছি। বছর আড়াই তিন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে আমি শিখেছি। এইবারে আসছে গানটা, কীভাবে আমরা গাইব। এবার দেখবেন নজরুল কোথায় জিতছেন। যদি বলেন যে নজরুলের এই ইমেন্স পপুলারিটি কেন, এই ইমেন্স পপুলারিটি কোত্থেকে এলো, ফ্রিডম, কোনো কোনো ধর্ম আটকে রাখে মানুষকে, ধর্ম তো সামাজিক একটা ব্যবস্থা, কোনো কোনো ধর্ম খুলে দেয়। স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে ব্রাহ্মণ্য ধর্মের ও মনুবাদের মানে পেশন পীড়নের কারণে সাধারণ কর্মী মানুষ তারা ইসলাম গ্রহণ করে মুক্তি পান, এই যে মুক্তি দিচ্ছে, এই মুক্তি যে দিতে পারে সে মানুষের কাছে চলে আসে। সঙ্গীত হলো তার একটা খুব বড় জায়গা, যেমন গণসঙ্গীত, গণসঙ্গীত মানুষকে হই হই করে গাওয়ার অধিকার দিয়েছে, ফলে মানুষ গণসঙ্গীত গেয়েছে, এখনো গায়। নজরুল আর রেখে ঢেকে গাওয়া নয়। এবারে ধরুন এই একটা জায়গা আপনাদের দেখাই কোথায় তফাতগুলো হচ্ছে। ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায়, রুমুঝুম রুমুঝুম। আমার এক ছাত্রী এখানে শুনছেন, তার নামটা ফুটে উঠল, তাকে আমি একদিন এই গানটা শেখাচ্ছিলাম। এবারে এই ভেরিয়েশন সতীনাথবাবু যখন গাইছেন এবং পরে যখন ট্রিবিউট টু কাজী নজরুল ইসলাম এই লং প্লে রেকর্ডটা বেরোলো HMV থেকে কলকাতায় 70-71 সালে বোধ হয় 70 সাল, তখন সতীনাথবাবু এই গানটা তাতে ছিল। এবারে উনি যখন আমি শেখাচ্ছেন বলছেন, জানিস সুমন এই যে জায়গাটা, ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায়, এইবার তো আমিও গেছি, তোকেও শেখাচ্ছি,
ও রাঙা চরণ ঘুমুঝুমু। বলে এইটা কিন্তু ট্রেনার সন্তোষ দা, সন্তোষ সেনগুপ্ত, তিনি বলছেন এবং নিতাই ঘটক বলছেন, সতীনাথ তুমি একটু তোমার মতন করে নাও না গো, এইটা নজরুল অ্যালাউ করেছিলেন, এইখানে নজরুল বেরিয়ে গেলেন। এইখানটায় নজরুল বেরিয়ে গেলেন, অর্থাৎ ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায় রুমুঝুম। এটা গাইতে পারতেন, গাইছেন, কিন্তু ও রাঙা চরণ ঘায় রুমুঝুম রু। এবার কারণ কেউ বললেন এই কালো আঁথির মতো লাগছে, যে লাগছে একটু, যদি বেশি করেন কালো আঁতি হবে, এ আর এক বিপদ। একবার খুব এক বড় নজরুল গীতির শিল্পী কলকাতার, তার গান সম্পর্কে জহর রায় আমাদের যিনি অভিনেত্রী, চমৎকার মানুষ, ভীষণ ভালো অভিনেতা এবং খুব পণ্ডিত মানুষ জানেন, জহর রায় নাটক সম্পর্কে, নাটক বিষয়ে পণ্ডিত ছিলেন, এটা অনেকে আমরা জানি না। জহর রায়কে গিয়ে একজন বলেছেন যে অমুকের গান আপনার কেমন লাগে, তাই বলছেন দেখো গিলে যদি পাঞ্জাবির হাতায় হয় তাহলে ঠিক আছে, সারা পাঞ্জাবিটাই যদি গিলে হয় তা তো মুশকিল। আমি এখানে একটা গিলে হলো ঠিক আছে, এটা হলো এবারে পুরো জামাটাতে গিলে করা হয় তাহলে কী করা হবে, তাই না? কাজে সেই মহিরুহের গানে কিন্তু গিলে সারা গানে ছিল। ফলে আমি যদি ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ঘায় এইরকম করতে থাকি তো পাগলামো হয়, পাগলামো। এটা কেউ কেউ করেন, তো বদ অভ্যেস আছে তো কী করে যাবে। এইখানে শুধু একটা কথাই বলার আছে, ধরুন আপনারা কেউ একটা গল্প লিখছেন, একজন কেউ বলছে একটা ছোট গল্প দেবে, তুমি তো কী সুন্দর গল্প বলো, একটা লিখে দাও না। আমি এবার লিখতে আরম্ভ করলাম, সেদিন দেখা হলো সোহেলের সঙ্গে, দিনটা ছিল রোববার, রোববার সকাল, সোহেল যাচ্ছিলেন বাজারে। এই অবধি লেখার পর হঠাৎ আমার মনে হলো আচ্ছা আমি তো আরও অনেক বাংলা শব্দ জানি, ওইগুলো লিখি না, ফলে আমি লিখলাম। এরপর আমার লেখার দরকার ছিল, উনি বাজারে যাচ্ছেন, আমি যাচ্ছিলাম সেলুনে চুলটা কাটতে, রাস্তায় দেখা। আমি বললাম এই সোহেল যাচ্ছ কোথায়, যা দেখাই পাই না তোমার, এইটা হতো গল্পটা, গল্পের জায়গাটা। আমার কিন্তু মাথায় ঢুকেছে না ওইটা বললে তো, আমি তো এই যে শাকিরা, পারভিন, সুমা, তারপর তাজিমা বিবি, সামাউল মণ্ডল, এরা তো মানবেন না, এরা বলবেন এ আবার কী, কবি সমতা দেখছি বাংলা জানে না, এ দেখছি পণ্ডিত না। ফলে আমি পাণ্ডিত্য ফলানোর জন্য কী করলাম, তিনি যাচ্ছিলেন বাজারের দিকে, প্রত্যুৎপন্ন অতিত্ব কিম কিম্ভূত কিমাকার কুম্ভকর্ণ বলিহারি তোমার মনোনিবেশ, এরকম একটা কথা লাগিয়ে দিলাম কিছু কথা। তাতে কী হলো, পাগলামি হলো না, কেউ তো কিছু মানে বুঝতে দাঁড়বে না। গানও সেরকম, আমরা এটা ভেবে দেখি না যে গানটা যেটা সহজে করা যেত সেটাকে আমি যদি প্যাঁচ পয়জার করে দিই তা তো হবে না। ধরুন আমি জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থটি নিয়ে, সংকলন নিয়ে বসেছি, কেন বলবো, জীবনানন্দ দাশের ওপর নজরুলের ইনফ্লুয়েন্সটা দেখানোর জন্য, ওর প্রথম দিকের কবিতা। আমি কবি সেই কবি, এটা কালী কলম পত্রিকা চৈত্র 1333 তাতে লিখছেন। ভাই আবার বলছি প্লিজ, ভাই তানুলা চক্রবর্তী অনুগ্রহ করে এইসব প্রশ্ন মন্তব্য ছেড়ে দিন না, তো শুনুন না মাইরি, আমি সব জানিও না, আমি অশিক্ষিত লোক, কেন এরকম করছেন। আচ্ছা এবারে জীবন্ত দাস লিখছেন, আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি, নজরুল বসানো। আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের মাঠপানে, মৌন নীলের ইশারায় কোন কামনা জাগেছে প্রাণে। এরপরেই যদি হঠাৎ নজরুল মানে জীবন্ত দাস লিখতেন, তারপরে আমি কবির সুমন দেখিয়া কাঁদিন জোরে, এমন সময় সবাই বলিল ওরে 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 ওরে, যে হঠাৎ লিখে দিলেন বা আপনারা কেউ লিখলেন, যারা যে সমানে
বুলবুল কাঁদে গজল টজল এইসব করছেন, তারা যদি লিখতে আরম্ভ করে দেন তাহলে লোকে বলবে এটা কী হলো, এটা কী, এত উল্টো পাল্টা হয়ে গেল, নষ্ট হয়ে গেল সব, কী মুশকিল। তখন ফারা দোলন বা তৃষা ঘোষ বলবেন এ কী সর্বনাশ, কী সুন্দর হচ্ছিল কবিতাটা। এবারে বুকের বাদল উথুলি উঠিছে কোন কাজরির গানে, দাদুরি কাঁদানো সাঙন দরিয়া হৃদয় উঠিছে দ্রবি, বাবা কিন্তু একদম নজরুল বসানো। এইবারে দ্রবির সঙ্গে আমি বললাম না আমার মেলাতে হবে, আমি বলিলাম সোমবার দিন দেখিব ঠিকই রবি, তারপর আমি তুমি মিলিয়া আমরা সবাই মিলিয়া মিলিয়া আঁকিব বিশাল ছবি। এটা কী হলো, এটাতে ঘন্টা হলো, এটাতে হলো যে বাড়াবাড়ি হলো, বোকামি হলো, গুলিয়ে সর্বনাশ হলো, কিন্তু সঙ্গীতে ঠিক এটাই হয়। ফলে সত্যিকান্তবাবু গাইছেন সে নাচে তটি নিজল টলমল টলমল, এরপর একটা ভেরিয়েশন করছেন সে নাচে তটি নিজল টলমল, কিন্তু আপনি যদি আমায় বলেন, আমি সত্যিকান্তবাবুকেও বলেছিলাম এমন ওইটা না করলে বোধহয় গানটা একটু ভালো হতো, এমনি ওই এম্বেলিশমেন্টটা নাই বা হতো, যেমন মেয়ে সাজানো হচ্ছে কনে সাজানো হচ্ছে এদিকটা করছে ওদিকে ফোটো দিয়ে একসঙ্গে মিলে সবাই মিলে করতে আরম্ভ করে সব গুলিয়ে গেল, এরপর হঠাৎ আরম্ভ হয়ে গেল মেহেদি দিয়ে বাড়ির নকশা করা, সর্বনাশ হয়ে গেল। আমি এসেছিলাম যাকে বিয়ে করতে দিতে তো অন্য লোক, এ কী মুশকিল, এদের জন্য নিজের ওর মাসু তো বোনকে চালিয়ে দিচ্ছে নিজে, এই বলে তা এই যে সে নাচে তো টিনি জল কত দরকার কি বলুন তো, সে নাচে তো টিনি জল টলমল টলমল বনের বেনি উতল ফুল দাল মুরছাই, এই যে নজরুল এটা লিখতে পারলেন এবং সুর করে এই যে ফর্মটা দিয়ে দিলেন না, এবারে ভাবুন বাঙালি যেখানে একটু গান গাইতে পারে সে তো এটা গাইবে, সে কিন্তু তখন অনেক ভারী কি জিনিস একটু এড়িয়ে যাবে। এর কথাগুলো দেখুন কি আশ্চর্য, মানে কথাগুলো একটা সৌন্দর্য যেমন আছে তেমনি রয়েছে একটা চলৎশক্তি। সে নাচে তটিনী জল টলমল টলমল বনের বেনি উতল ফুল দল মুরছায়, উনি ধরছেন কিন্তু রূপ দিচ্ছেন ভাবনা, এর মধ্যে কোনো ভাব নেই, ক্ষমতা আছে রূপ দেওয়ার ক্ষমতা। দুলিছে মেঘলাহার শ্যামলি শ্যামলি মেঘমালায়, দুলিছে মেঘলাহার, এটা সত্যিকান্তবাবু আমায় শিখিয়েছিলেন, এটা কি অন্যভাবে গাইতে পারেন সামান্য, হয়তো দুলিছে মেঘলাহার শ্যামলি, এটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। আমি যদ্দূর শুনেছি আমার পিতৃদেবের কাছে যিনি রেকর্ডিংয়ে থাকতেন ওর সঙ্গে, যে উনি কিন্তু ওর খাতায় আমার খাতায় লেখা থাকতো এইখানে পিয়ানো বাজিবে, এইখানে ছেলো বাজিবে, এইখানে বেহালা বাজিবে, সেতার যেন থাকে, ইত্যাদি ইত্যাদি। এবারে গাইতে গিয়ে কিন্তু উনি বলতেন একটু নিজের মতো করে নাও না, একটু নিজের মতো করে নাও, এটা কিন্তু রবীন্দ্রনাথের গানে সম্ভব না। এইখানটাতে কাজী নজরুল ইসলাম বেরিয়ে গেলেন, উনি অনেক বেশি সামাজিক হয়ে গেল তার গান। এই জায়গাটা খুব জরুরি, এই জায়গাটা যেখানে থাকে সেখানে শিল্প মুক্তি পেয়ে যায়। কাজেই এই দুলিছে মেঘলাহার শ্যামলি মেঘমালায়, এটা আমাকে সত্যিনাথ মুখোপাধ্যায় বলছেন, এটা আমার নেতাই ঘটক বলছেন তুই এভাবে করে নে, উড়িছে এই নোটটাতে গেলেন অলোককার অলোকার ঝড়কায় তালি বন থইতা থই কর তালি হানই কবি, ক্যা বাত হ্যা ক্যা বাত হ্যা,
এইখানে আপনারা কল্পনা করতে পারেন কেউ নাচছেন, আমারই তো মনে হচ্ছে এখন ঘরে যদি কেউ নাচতেন। দেখুন, নৃত্যশীলতা নজরুলের গানকে মানুষের শরীরের কাছে নিয়ে আসতে পেরেছে। রবীন্দ্রনাথের গান মানুষের শরীরে আসেনি, কাজী নজরুল ইসলামের গান বাংলা গানকে শারীরিক করে তুলতে পেরেছে, এইখানে তার জয়। তালি বন থই তা থই কর তালি হানই, এর মধ্যে আর কারুকার্য করার দরকার কি? কি দরকার? আমার তো সমস্ত ছবিটা পেয়ে গেলাম, রূপটা পেয়ে গেলাম। কবি তোর তোমালি কই শশিছে পুবালি বাই রুমুঝুম 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 রুমুঝুম। এবার আপনারা বললেন, আরে কবির, আরে এই তুমি এই সুরটা কোথায় পেলে? সতীনাথ মুখোপাধ্যায়। এবার সতীনাথ মুখোপাধ্যায়কে যদি জিজ্ঞেস করেন, বললেন আমি নিতাইতা শিখিয়েছে আমাকে, সন্তোষ সেনগুপ্ত শিখিয়েছেন, ট্রেনার HMV-র। এই যে রুমুঝুম রুমুঝুম রুমুঝুম, মাথায় মেরে বেরিয়ে গেল। এইখানটায় নজরুল চল ঢুকে পড়লেন আমাদের বাংলার ঘরে ঘরে। ফলে একটা হারমোনিয়াম নিয়ে এবারে আরম্ভ হয়ে যাচ্ছে, একটু ছড়িয়ে নি, ধরুন বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চলল গরি বসিয়া বিজনে। এটা আমি সুধীন মুখোপাধ্যায়ের কাছে শিখেছি, এটা ওই ট্রিবিউট টু সেইট উইথ ফ্লাওয়ার, এই কাজী নজরুলের প্রতি সম্মান জানিয়ে HMV সাথে দর্শকের একদম গোড়ায় যে লং প্লে রেকর্ডটা বের করেছিলেন তাতে এই গানটিও সত্যেন মুখোপাধ্যায় গেয়েছেন। যেহেতু আমি ওর ছাত্র ছিলাম তাই ওর কাছে শেখা। এইবারে চলো চলে চলো কাঁদে বন তল ডাকে চলো 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 নারি, কিন্তু এর নানান ভেরিয়েশন শুনেছি, কিরম চলো চলে চলো কাঁদে বন তল ডাকে চলো 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 লহরি, এরমও শুনেছি, মানববাবু গাইতে শুনেছি। এইখানটা কিন্তু নজরুল খুলে দিচ্ছেন দরজা, এবং এইখানটাতেই আমরা মুক্তি পাচ্ছি। ফলে বেলা চলে যায় বলাকা পাখায়, সতীনবাবু কি গাইছেন, বলা বলাকা পাখায় বেলা, বিউটিফুল। এটা এই স্কোপটা রয়েছে, কিন্তু এটা আছে বলেই আমি বাড়াবাড়ি করব তা না, তাই না? তাহলে কি হবে, সেই যে হাঁসটা রোজ একটা সোনার ডিম দিতেন, লোভী চাষি মানে রোজ একটা দেয়, এটাকে কাটি তাহলে অনেকগুলো সোনার ডিম পাব না, মরেই গেল হাঁসটা, তিনি মারা গেলেন আর ডিম দিলেন না। কাজেই একটা জায়গায় একটা ডিম, সোনার ডিম আসছে মানে যে আমার তিনটে সোনার ডিম তখনই পেতে হবে তা কিন্তু না। এই পরিমিতি বোধটা যদি না থাকে তাকে শিল্পী আমরা বলতে পারবো না সিরিয়াসলি। ফলে এই বেলা চলে যায় বলাকা পাখায় বিহগের বুকে বিহগ লুকায় কেঁদে চকা চকি মাগিছে বিদায় বারো আরো সুরে ঝুরে মাসুরি। সতীনাথবাবুর গাওয়া। এবারে আমি যদি গাই, আমার 73 বছর বয়স শুনছে, কোনোদিনই খুব ভালো গান গাইনি, এখন তো আরও পারি না, এখন ভালো, তাহলে আমি কি করব, সিম্পল রূপ আমি বলবো সিম্পল। কেঁদে চোখা চোখে মাগিছে বিদায়, সত্যেন্দ্রবাবু গিয়েছিলেন, বেশ
কেঁদে চোখা চোখি মাগিছে মাগিছে বিদায় বারো আরো সুরে ঝুরে বাসুরি বসিয়া বিজনে। এই যে এই যে পরিসরটা তা কিন্তু একটা বাঁধা জায়গা আছে, আমি যদি সেটা সমানে পেরোতে চাই তাহলে কিন্তু রসভঙ্গ হবে। এরপর দেখুন খালি গলায় গাইব। বেলা গেল বধু ডাকে ননদি চলো চলো নিতে যাবি লো যদি কালো হয়ে আসে কিয়া বাত হয়। এই যে টাক করে শটটা পাল্টালেন শ্রীমতী মনীষা দাশগুপ্তর প্রশ্নের পেছনে এই জিজ্ঞাসাটাই ছিল যে এইটা একজন শিল্পী পাচ্ছেন কি করে, এইখানটা পাচ্ছেন উনি কাজী নজরুল ইসলাম বলে। মোট 7-7 বছর বয়সে যা বাজাতেন তা একটা বিষয় ছিল। তেমনি সব বড় শিল্পী এরকম কাজ করে থাকেন, মানে সঙ্গীতে এবং সঙ্গীতের বাইরেও। তা এই এই যে জায়গাটা বেলা গেল বধু বেলা এইসব যদি আমি সমানে বাড়াতে থাকি তার একটা সীমা থাকা উচিত, যে আমি পারি অতএব করব এটা তো ঠিক না। যেমন আমি প্রত্যুৎপন্ন নন্দিত কতটা জানি, আমি বিলম্বিত লয়ঘট জানি, অনুষ্টুপ ছন্দটাও জানি, ফলে আমি এই কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান শাহজাহান অনুষ্টুপ ছন্দ এরকম যদি বলি তাহলে কি হয়, আমি রবীন্দ্রনাথের এই কবিতাটায় হঠাৎ করে বা পথে হলো দেরি ঝরে গেল ছিঁড়ি দিন গেল বৃথা প্রিয়া, এরপর আমি কিন্তু বাংলার আরও অনেক শব্দ জানি, যেমন বহু ব্রীহি বিপ্রতীপ আরব্ধ, এবার আমি তাই সেগুলো ফলাতে আরম্ভ করলাম। পথে হলো দেরি ঝরে গেল ছিঁড়ি দিন গেল বৃথা আরব্ধ কেন যে তুমি কিংকর্তব্য বিমূঢ় প্রসেনজিৎ রহসনম দুমদম। এটা কী হলো, পাগলাম হলো, তাই না? তা এই ধরনের পাগলামিতে পেয়ে বসে এই এইখানটায় যিনি পরিমিতিতে রাখতে পারেন তিনি হলেন সেই মানুষটি যিনি কোথায় কাজী নজরুল ইসলাম পাল্টে দিচ্ছেন। একদিকে উনি ছন্দময়তা আনছেন, ধরুন গজল এবং কাওয়ালি কিন্তু খুব একজন এই মর্মে একটা প্রশ্ন তুলেছিলেন কিন্তু প্রশ্নটা এরকম দুম করে উত্তর দেওয়া যাবে না, সেটা হলো যে দুটোই কিন্তু দুটো আঙ্গিক। ধরুন কাওয়ালি আমরা সবাই জানি বরসাত কি রাতে না তো কারবা কি তলাশ হ্যায় না তো হম সফর কি তলাশ হ্যায় না তো কারবা না তো কারবা কি না তো কারবা কি তলাশ হ্যায় না তো হম সফর কি তলাশ হ্যায়। তা এই যে এই কওয়ালি ছন্দটা তিনি এবারে আসছে কওয়ালি এবং আমির খসরু বলা হয় আমাদের হযরত আমির খসরু, তার উপর শান্তি বর্ষিত হোক। হযরত আমির খসরু আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের জনক, কেউ কেউ বলেন খেয়ালেরও জনক, কেউ কেউ বলেন কওয়ালির জনক, কেউ কেউ বলেন গজলেরও, অনেক কিছুরই জনক তিনি, অনেক কিছুর মধ্যে থেকে। অর্থাৎ মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া, আবার বলছি আমার 73 বছর বয়স, আমার আমার ল্যারিংস সবসময় আমার মাথাটাকে মান্য করছে না, আবার অনেক সময় আমি ভদ্রতা করে বিনয় করে যা বলি লোকে সেটাকে ঠিক ধরতে পারে না, কিছু ভাববেন না। এই রেন্ডিশনটা করতেই আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া মুসাফির,
मुसाफिर मुछरे आखी चल फिरे चल अपना रेनिया आपने फूट छिलो फूल किया छे अपनी झोरिया এই যে ফর্মটা বাংলায় ছিল না বড়সায় ফুটল না বকুল পৌষে ফুটবে কি সে ফুল এই যে কথাগুলো আসছে যেন শরৎকালে যেভাবে শিউলি ফুল ঝরে পড়ে ঠিক সেইভাবে বৃষ্টি যেভাবে ঝরে পড়ে এই নজর বড়সায় ফুটল না বকুল পৌষে যারা এই গান গাইবেন তারা যদি খালি কালোয়াতি করেন আর এসব কসরত দেখান তাহলে কথাগুলোর যে মাধুর্য যে মজা যে চলন পুষে ফুটবে কি সে ফুল এ দেশে এ পরিভাবন ঝরে শুধু ভুল এ দেশে ঝরে শুধু ভুল নিরাশায় কানুন ভরিয়া ভালো হলো না পারবো না কেন ওই আরোহণের তানগুলো বয়স হলে চলে যায় জানেন ষাট পেরোলে আর আপনি আরোহণের তান পারবেন না অবরোহণে হয় মুসাফির মুছরে আঁখি জল এটা হবে ফিরে চল আপনারে নিয়া কোনো রকমে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো রকমে হয়ে গেছে রে পাগল কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জ্বালি রে পাগল এবারে মানববাবুকে কতই দেয়ালি সুন্দর লাগলো কিন্তু এটা যদি আর বাড়ানো হয় তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে তাহলে আবার সেই সোনার ডিম দেওয়ার ব্যাপারটা হয়ে যাবে একটা তো দিনে দিচ্ছি আর কেন এলো না তোর বনমালি এর মধ্যে বনমালি কথাটা ঢোকাচ্ছে এই সুরের উপর এবং ছন্দ এলো না তোর বনমালি আধারাজ তোর দুনিয়া মুসাফির এ বড় আফসোসের কথা যে আজও আমরা আমি জানি না বাংলাদেশে কী হচ্ছে আমি তো বাংলাদেশে থাকি না পশ্চিমবঙ্গে না আমরা কিছু তৈরি করতে পারিনি জানেন আমরা দু তিনজনকে নিয়ে নিয়ে চারজনকে নিয়ে এরকম কাওয়ালি বা গজলের মতন করে কিছু কিছু আইটেম তৈরি করতাম লোকের ভালো লাগতো যাই হোক তা এই এই যে ছন্দ এই যে চলন কেমন মুসাফির মুছরে আঁখি চল ফিরে চল আপনারে নিয়া আপনি এটা আমি জানি না ভাই উনি এক্সপোজ ছিলেন আসলে শুনুন শ্রীমতী তানুলা চক্রবর্তী যেমন এত এই প্রভাব কিছু আমার উপর ওয়েস্টার্ন মিউজিকের প্রভাব কী করবো না আমি তো সাহেবের ঘরে জন্মাইনি আমি তো ভেতো বাঙালি উমা চাটুর্যের সুধীন চাটুর্যের ঘরে জন্মেছি তারপর পড়লো কী করে ইনফ্লুয়েন্সগুলো রবীন্দ্রনাথের ওপর পড়লো ডিএলআর ওপর পড়লো কী করে কত লোকের অদ্ভুত অদ্ভুত সলিল চৌধুরীর উপর ওই ইনফ্লুয়েন্সগুলো পড়লো কী করে তাই না এটা বলা যাবে না এর এর উনি এক্সপোজড দেখুন এরা এরা সব বড় বড় মানে ব্লটিং পেপারের মতো টেনে নেন ব্লটিং পেপারের মতো টেনে নেন এই ক্ষমতাটা চলে গেছে দরকার নেই তো দেখুন আবার বলছি যে কাজী নজরুল ইসলাম যখন গান তৈরি করছেন ইন্ডাস্ট্রিতে কিন্তু গান পিছু টাকা পেতেন তার সংসার চলত তিনি ধনীর পুত্র ছিলেন না রবীন্দ্রনাথকে গান বেচে খেতে হয়নি কাজী নজরুল ইসলামকে খেতে হয়েছে সচিনদেব বর্মনকে খেতে হয়েছে হিমাংশু দত্তকে খেতে হয়েছে সলিল চৌধুরীকে খেতে হয়েছে কবি সুমন বাংলা আধুনিক গান বেয়ে খেয়েছে এবং অনেক টাকা আয়কর দিয়েছে সেই টাকা দিয়ে টিউবওয়েল বসেছে আমার চেয়েও বেশি আয়কর দিয়েছেন সলিল চৌধুরী বা মান্না দে এখন কথা বা হেমন্ত মুখোপাধ্যায় এবারে তা এই যে প্রফেশনাল শিল্পীরা গাইছেন এটা খুব জরুরি নয় দশকে যে অদ্ভুত সুন্দর মজার ব্যাপারটা হলো কি মানুষ নিজে গান লিখে গাইছে কিন্তু বাজে ব্যাপারটা কি হলো অযোগ্য লোক গাইছে
ফলে সাতের দশক অবধি আমরা যে শুনেছি ধরুন সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের আকাশে দাঁড়িয়েছিলে এই আর পেলাম না আমরা কেন কেন ওই হয়ে ওঠাটা তো নেই আমার মাথায় আইডিয়া এসছে অতএব আমি লিখে ফেললাম এটা তো আমার পাটা নিষ্পিস করছে তাই আমি একটা ফুটবল খেলতে নেমে পড়লাম মাঠে ভালো খেলা হচ্ছে আমিও ভালো আমি স্ট্রাইকার আমি এটা মারব এটা তো পাগলামো তাই না কাজেই এইখানটাতেই কাজী নজরুল ইসলামের ডিপার্চার যে তার কাছে আসছেন কারা তার কাছে আসছেন শচীন দেব বর্মন কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু ঐশ্বরিক এই গানের উপর শান্তি শুধু না সব কিছু বর্ষিত কুহু 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 ছন্দটাকে নিচ্ছে কিভাবে দেখুন লোকটা কোয়েলিয়া দয়া করে এটা শচীন্দ্রী বর্মনেরটাই শুধু শুনবেন দয়া করে অন্য কারোরটা শুনবেন না প্লিজ রিমেক শুনবেন না প্লিজ কাজী নজরুল ইসলাম ডাইরেক্টর ছিলেন স্টুডিওতে প্লিজ কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে 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 কুহু 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 আমি তো কিছুই গাইতে পাচ্ছি না একটু বিনয় করে বলছি এটা বলা বাহুল্য শচীন দেব বর্মন যখন এটা গিয়েছেন তখন তার বয়স কত 40 না তাজা চমকি জাগে নিশীত শয়নে মহুয়া বনে কাজেই এইখানটায় মুক্তি দিচ্ছেন তেমনি এত জল ও কাজল চোখে পাশানি আনলো বলকে দয়া করে এই প্রসঙ্গগুলো অন্য জায়গায় না করুন না ভাই ও ও ভাই ও প্রণত ভট্টাচার্য মশাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা তো কাজী নজরুল ইসলাম ও বাংলা গান নিয়ে আলোচনা করছি কিছুদিন না ওই প্রসঙ্গটা পরে হবে কেমন সালাম আলাইকুম পরে হবে এত জল কাজল চোখে পাশানি এটা ছিল না আনলে বলো কে এত জল এটা কিন্তু আবার গজল আচ্ছা আরেকটা কথা আপনাদের একটু বলা দরকার পাকিস্তানে তারপর মানে গত 30 বছরে গজল নামে যেগুলো চলছে ওগুলো কিন্তু ঠিক গজল না হিন্দুস্থানের হিসেবে এবং পাকিস্তানের হিসেবে ওগুলো কিন্তু গীত গজলের মধ্যে হচ্ছে তাল ফেরতা হয় কাজী নজরুল ইসলাম যেটা করতেন ওর গজলে কিন্তু তাল ফেরতা আছে তাল ফেরতা না থাকলে গজল হওয়া খুব মুশকিল যেমন আপনি যদি বেগম আক্তার শোনেন এন থি হামারে কিসমত আর কাজী নজরুল ইসলাম জি কেন ও ম্যাডাম মানে কাজী নজরুল ইসলাম জি কেন কাজী নজরুল ইসলাম আমার জি এইচ এম এন ও পি দরকার কি এ আর এক মুশকিল ও মশাই দীর্ঘকাল ধরে না ঠিক আছে প্রণতবাবু ঠিক আছে প্রণতা ভট্টাচার্য আমি হয়তো আপনার নামটা ইংরেজিতে পড়ছি বলে হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না 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 ক্ষমা চাই কোনো ক্ষমার প্রশ্ন না ছি 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 আনন্দের জায়গা পরে আমরা করবো নিশ্চয়ই করবো কাজী নজরুল ইসলাম জি এটা আমি জীবনে প্রথম শুনলাম এই সর্বনাশ যাই হোক না না এতদূর যায়নি আমরা কিন্তু ভোটে জিতেছি জি পার্টি কিন্তু হেরে গেছে বাংলা জিতেছে জি হেরেছে কাজী নজরুল ইসলাম যথেষ্ট তাই না ধরুন আবু সৈয়দ আয়ুব জি এটা কী করে হয়
বা কাজী আব্দুল ওদুদ জি, তা তো না, কাজী আব্দুল ওদুদ পশ্চিমবঙ্গ, তাই না? জি হেরেছে, আবার হারবে, বাংলা জিতেছে এবং জিতবে। তা এই যে ধরুন আমরা যদি এবারে এই জায়গাটা দেখি, ধরুন আমরা ফিরে আসি, আসুন ইনফ্লুয়েন্সটা দেখব। রূপ ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, কাজী নজরুল ইসলাম বাঙালির ছেলে, বাংলার ছেলে, ক্যা বাত হ্যায়। ঠিক আমরা যদি আরেকবার রুমু ঝুমু গানটাতে ফিরি, কতগুলো জায়গা আমরা পাবো। রুমু ঝুমু রুমু ঝুম কে দান একটা নাম, রুমু ঝুমু রুমু ঝুম কেলে নুপুর পায়, রুমু ঝুমু রুমু ঝুম। এইবার দেখুন আমরা এখান থেকে এটা কাটনি, এটা তো কাজী নজরুল ইসলাম, তা ওর প্রভাবটা কোথায়? কাট্টু সতীনাথ মুখোপাধ্যায়, সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যাই তুমি কেঁদো না, জীবনের পারেতে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না সব কিছু। গোজা মিল দিলাম, আরও ভালো হতে পারতো এই বয়সে, হবে না, কিন্তু তাও কোনো রকমে তীরে ভিড়িয়েছি নৌকোটাকে। সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যাই তুমি কেঁদো না, রুমু ঝুমু রুমু ঝুম। বুঝতে পেরেছেন লিঙ্কেজটা কোথায় হচ্ছে? কেলে নুপুর পায়, ছন্দ আলাদা তা আলাদা আলাদা, কিন্তু কোথায় যেন ভেতরে রসটা যাচ্ছে। সব কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যাই, এ কিন্তু আপনার গজল থেকে নেয়া, এটা গজল। তুমি কেঁদো না, জীবনের উপারেতে আমি তব পথ চেয়ে রব, তুমি ভেবো না সব কিছু ছেড়ে। তেমনি ধরুন বুড়ো হয়ে গেছি, মাথায় দুম করে আসে না এখন, তা মনে পড়ে গেছে, নজরুলের গানটা মনে আছে আপনার, সেখান থেকে আসছে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। গজল কাওয়ালি ভেঙে করা, উৎসে রয়েছে নজরুল, কেমন রুমু ঝু। একটা গানের মেজাজ আর ঘরটাকে দেখুন, আমরা যেমন হিন্দুস্তানি সঙ্গীতে মেল বা ঠাট বলি, একটা ফ্যামিলি যেখান থেকে রাগগুলো বেরোচ্ছে, কর্ণাটিক সঙ্গীতে আমরা বলি মেল আর কর্তা, যেখান থেকে জন্মম রাগ, অর্থাৎ ওইখান থেকে যে রাগগুলো বেরোচ্ছে, তেমনি নজরুলের এক একটা গান যেন এক একটা ঠাট, এক একটা মেল, সেখান থেকে গান বেরোচ্ছে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, তার সোনার অঙ্গ দেখে যে সোনার স্মরণ লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, স্ট্রেট কিন্তু ইমপ্রেশনটা আসছে। পদ্ম ফুলে ভ্রমরিল কেমন মধু তার, এমন মধু বধুর বুকে সেও মেনেছে হার, তার চরণেতে নুপুর বাজে মরণের সাজ জাগে, সে নাচে তো টিনি জল টলমল টলমল বনের নজরুল নজরুল, বেনি উতল ফুল দল মুর চায়
রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুমু রোমু ঝুমু। শিবরঞ্জনীর চেয়ে বেশি মানে আপনার নামের উচ্চারণটা বুঝতে পারছি না, তাই কি এটা পিটুর সঙ্গে বারোয়া লাগানো? বারোয়া রবীন্দ্রনজরের খুব প্রিয় রাগ ছিল, বারোয়া লাগতে পারে। যাই হোক, তাই এই যেটা হচ্ছে যে একটা ক্লাস তৈরি হচ্ছে এবং সেটা এফেক্ট করছে, এইখানে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব। ধরুন সুধীরলাল চক্রবর্তী, খেলা ঘর মোর খেলা ঘর, খেলা ঘর মোর ভিসে গেছে হাই নয়নের জোনায়, বাসি কেন তবু নাম ধরে ডাকে আজমোর আনি নাই নয়নের জোনায়। এটা কিন্তু রবীন্দ্রনাথের প্রভাবে না, কাজী নজরুল ইসলাম। মালতীর মালাখানি রেখে গেলে অভিমানী, আশার মুকুল সেথায় বিরহে ঝরিয়া যায়। অ্যাটিচিউডটা দেখুন, আমি চিরতরে পঞ্চম করিনি, আমি চির তনুলা চক্রবর্তী, নমস্কার নমস্কার ধন্যবাদ। আমি চিরতরে দূরে চলে যাব তবু হয়তো ছড়ে যাব, আমারে দেব না ভুলিতে বাতাস হইয়া জড়াই বুকেশ বেনি যাবে যাবে খুলিতে, ওগো তবু আমারে দেব না ভুলিতে তোমার সুরের নেশায় যখন ঘুমাবে ঝিমাবে নাকি ঘুমাবে আকাশ কাঁদিবে পাবন না না। আমি কথাগুলো ভুলে গেছি। এইবারে এই এই যে সুরের অ্যাপ্রোচ, দূরে চলে যাব ঠিক আছে আমি জানি, কিন্তু এনিওয়ে এখন কথা ভুল হবে, কথা ভুল হবে, এত সম্ভব না একটা লোকের মাথায় এত কিছু থাকা, না এটা সম্ভব না, যেটুকু আছে সেটাই আর কোনোদিন হবে না, এটা নিয়ে থাকুন, এবারে বাকিটা নিজগুণে সকলে বসিয়ে নেবেন। এই যে অ্যাটিচিউডটা, যে সুরের অ্যাটিচিউড, আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কি জানে, এটা অবশ্য সতীনাথ বাবুর গায়কি, হয়তো অন্য কেউ অন্যভাবে গাইবেন কিন্তু এটা কিন্তু ভেতরে রয়েছে, নয়তো এই গায়কিটা আনা সম্ভব না। আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কি জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। ঠিক, হ্যাঁ জানি, এটা মনে পড়ছে, এটা 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 আমার মনে পড়েছে। আচ্ছা, তোমার রঞ্জ পথে যেতে হায় চমকে থামিয়া যাবে বেদনায়। আচ্ছা এইবারে দেখুন, কাট, যে প্রেম নীরবে কাঁদে, যে প্রেম নীরবে কাঁদে, সুধীরলাল চক্রবর্তী। কাজী নজরুল ইসলাম ইন্ডাস্ট্রিতে এসছেন পশ্চিমবঙ্গের মিউজিক ইন্ডাস্ট্রিতে 35 সাল নাগাদ, তিনি হিমাংশু দত্ত সুচিন্তে বর্মন মোটামুটি একই সময়, আর 4-এর দশকের শেষে আসছেন সুধীরলাল। যে প্রেম নীরবে কাঁদে, যে প্রেম নীরবে কাঁদে, কাঙাল হৃদয়ে তৃষালয়ে
তরে সাধে। এই সুরটা নজরুলের গানের ওই সুরটা না হলে কিন্তু বোধহয় হতো না। যে প্রেম নীরবে খাধে, হাইলি মডার্ন। তেমনি নজরুল যেটা করছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। এক একজন এক এক রকম সুর লাগান এখানে, এখানে আমার কিছু করার নেই। বাতাস হইয়া জড়াই বুকেশ, হে ভগবান, এটা একটুখানি যদি কম করা যায় আমার মনে হয় আর, কারণ জড়াই বুকেশ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাতাস হইয়া জড়াই বুকেশ, এটা করলে কিন্তু আর সুবিধা হয়। বেনি যাবে যাবে খুলি দে, আমার খুব ইচ্ছে মানুষকে যদি গানগুলো গাইতে হয় একটু তার কঠোরতাটা কমাতে হবে, তার কমপ্লেক্সিটি কমাতে হবে, জটিলতা কমাতে হবে। মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম কিন্তু এগুলো মানে নিউ অ্যারাইভালসের জন্য করেননি, আনাড়িদের জন্য করেননি। ওর গান কিন্তু গাইতেন প্রফেশনাল গায়ক গায়িকারা, নয়তো এটা বের করা যাবে না মশাই। আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কে জানে, এটা কিন্তু হবে না। আমি যদি রোজ না রেয়াজ করতাম আজ 73 বছর বয়সে এটা আমি গাইতে পারতাম না, সম্ভব না। কাজেই আমার মনে হয় যে নজরুল গীতিকে যদি বাঁচতে হয় এবং বাঁচা দরকার, তা কিন্তু তার কঠোরতা একটু কমাতে হবে। তাই বলে তো নিয়ে ছ্যাবলানি করা চলবে না। আমার গিটার নিয়ে নাচ আরম্ভ হয়ে গেল আর এক বিপদ, সেটা যেন না হয় আশা করবো সেটা হবে না। কেমন হঠাৎ করে এটা জীবনমুখী নজরুল হয়ে গেল বা রক, বাংলা রক নজরুল, আমার মনে হয় চেষ্টার দরকার নেই। স্বাভাবিক থাক, হারমোনিয়াম বাজুক, পিয়ানো বাজতেও অসুবিধা নেই, অর্গান বাজতেও অসুবিধা নেই, সবই। গানটা যেন বেশি করে বাজে, গানটা। এখন ধরুন আমরা আরেকবার চাই তাকাই নজরুলের একটা কম্পোজিশনের দিকে। এই হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আসছেন এবার ঠুংরি এবং গজল দুটোকে নিচ্ছেন। কোন কুলে আজ ভিড়ল থরি এ কোন শোনা যায়, কোন কুলে আজ ভিড়ল থরি এ কোন শোনার গায়, আমার ভাটির তরি আবার কেন উজান যেতে চায়, কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন শোনার গায়। অন্তরটা ভাবুন, দুঃখের কণ্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, অনেকে এইখানটাতে সমানে যাওয়া আসা করেন, ভাঙা মানে সমানে দুঃখের কণ্ডারি করি হাসটা একটা সোনার ডিম দেয় রোজ, ওকে কাটবেন না। দুঃখের কণ্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, ডাকে দিলে কে স্বপন পরি নয়ন ইশারায়, কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়। নাও দুঃখ নিভিয়ে দিয়ে ঘরের বাতি, সুরের বেসিক জায়গাটা পাল্টাচ্ছেন। ডেকেছিল ঝড়ের রাতে খেলে মোর সুরের সাথে, পিলু বারোয়া হয়ে যাচ্ছে এখানে, খেলে মোর সুরের সাথে, খেলে মোর সুরের সাথে গানের কিনারে, সোনার দেশে সোনার মেয়ে হবে কি মোর তরির নে, ভাঙা তরি চলবে রাঙা
অলকায় কোন কুলে আজ ভিড়লো তোরি। গানটাকে যদি মোটামুটি গিয়ে দেওয়া যায় আমার মনে হয় মানুষ আনন্দ পাবে কালো আতি না করে। এই যে দেখুন এই যে গানটা এলো, কোন কুলে আজ ভিড়লো তোরি এ কোন সোনার গায়ে। তিনের দশকের গান, কাঠ নিন একটা, আকাশবাণী রম্যগীতির গান, নিখিল ঘোষ শুট করছেন, অসামান্য সুরশিল্পী নিখিল ঘোষ, যিনি ছিলেন তবলার কুলগুরু, তিনি সুর করছেন, কৃষ্ণা দাশগুপ্ত গাইছেন। কে ভুলালে বারে বারে, কে ভুলালে বারে বারে, গান হারামি ছিল মনে মনে, গান হারামি ছিল মনে মনে, গহন অন্ধকারে কে। আমি জানি শ্রীমতী স্বপ্না মণ্ডল আমার বন্ধু, তিনি অনুষ্ঠানটি হয়তো দেখছেন আকাশবাণী কলকাতার, তিনি অনেক দিনের কর্মচারী, পরে তিনি স্টেশন ডাইরেক্টর হয়েছিলেন, এসব গান তার ঠোঁটস্থ, তার এবং আমার, আমাদের এই করে এই প্রবীণ বয়সে তাকে বুড়ি বলবো না, আমি বুড়ো, কিন্তু তিনি চলেছেন এগিয়ে বুড়িত্বের দিকে এবং আমাদের খুব সুন্দর সময় কাটে এইভাবে। তা এই দেখুন, কোন কুলে আজ ভিড়লো তোরে এ কোন সোনার গায়ে। এবারে হ্যাঁ হ্যাঁ ঠিক সুদেব বাবু ঠিক, বারে বারে কে যেন ডাকে আমারে, ঠিক রাগগুলোর জন্য। এইবারে এই যে সুদেব বাবু যেটা বললেন, চমৎকার চমৎকার একটা উদাহরণ টানলেন সুদেব বাবু, যে এটা কিন্তু আমাদের শৈলেন মুখোপাধ্যায়ের সুর জানেন, বারে বারে কে যেন ডাকে। এবং তাছাড়া মিউজিকটা মনে আছে শরৎ দিয়ে হয়ে যায়, প্রথম শরৎ ব্যবহার করা হলো বাংলা আধুনিক বাংলা গানের ইন্টারভিউ, তারপরে তালটা ডবল। তা যাই হোক, তা এই যে দেখুন একটা সুরের ধাঁচা একবার যখন আসে তখন ওই জন্ম রাগ আর কি ঠাট বা মেল হয়ে যায় পরিবার, এই পরিবার থেকে অন্যান্য গান বেরোয়, অর্থাৎ এমনকি এমনকি এই গানটা কিন্তু হাতে রয়েছে মনে রাখবেন। কোন কুলে আজ ভিড়লো তোরে এ কোন সোনার গায়ে, দাদি না নাতি না, এই রয়েছে কিন্তু রয়েছে কিন্তু। এরপর কি বলা বাহুল্য, পাশে রয়েছে গ্রাফটেড হচ্ছে বেগম আক্তার সাহেবের গান, কোয়েলি আমত করো পুকার। নিশ্চয়ই, কিন্তু শুধু কি সেইটাই জ্ঞানবাবুকে প্রাণিত করেছিল কৈলিয়া গান থামা এবার গানটা রচনা করতে? আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় উনি তো মিউজিশিয়ানও ছিলেন, দিলীপ কুমার রায়ের গানের সঙ্গে যে মনে হয় যে গিটারের মতো, যেটা আমার ছোটো গিটার না, তানপুরার ওপর হারমোনিয়াম এই হাতুড়ি তবলা সুরে বাঁধার হাতুড়ির কাঠটা দিয়ে উনি বাজাতেন, বুঝলেন, উনি একটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী জ্ঞানবাবু জ্ঞানপ্রকাশ ঘোষ, এই উনি মিউজিশিয়ান, উনি আমার প্রথম যেমন মিউজিশিয়ান উনি তো উনি মিউজিশিয়ান, কাজেই উনি কিন্তু ওই কোন কুলে আজ ভিড়লো তোরে ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকেও কিন্তু তিনি পাচ্ছেন রস। কোয়েলিয়া গান থামাইবার কুহুতান তোর কুহুতান ভালো লাগে না কোয়েলিয়া। এবারে দুঃখে রে কান্ডারি করি, মনে হয় না একই গান একই গান। আসলে বাঙালি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাকে ব্যবহার করে উঠতে পারেনি কেউ, আমার কেউ আমার ইসলামের বিরোধী, কেউ আমার
পিপলস ওয়ারকে সমর্থন করার বিরোধী, কেউ আমার পাগলামির বিরোধী, কেউ আমার বারবার বিয়ে করে ডিভোর্স করার বিরোধী, কেউ আমার মহিলা সংসর্গের বিরোধী। আমি কি করব, আমার মেয়েরা ভালোবাসলে আমি কী করবো? তারা অনেককে ভালোবাসেন, আমায় ভালোবাসেন, তা আমি কী করবো? কাজে এই যে একটা থেকে একটা যদি আমাকে কাজে লাগাতে পারতো দেশগুলো, তাহলে মানে আপনারা আজকে যে মজাটা পাচ্ছেন সেই মজাটা একটা গোটা জাতি পেতে পারত, কিন্তু সেটা আর এই জন্মে হলো না, কেন গোলমাল লেগে যাবে। তা দেখুন, আমি দুটো গান যদি আমরা জাক্সাপোজ করি এবং একের সঙ্গে আরেকটাকে লাগিয়ে দিই, দেখুন কীরকম হয়। কোন কুলে আজ ভিড়লো তোরে এ কোন সোনার গায়, কোয়েলিয়া গান থামাইবার কুহুতান ভালো লাগে না, কোয়েলিয়া দুঃখের কাণ্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, আন বধু যার মনোটানে দুঃখের কাণ্ডারি করি, এই আন বধু যার মনোটানে, এটা কিন্তু কোয়েলিয়া মাতকার উপকার বেগম আক্তার সাহেবার গানে ছিল না ঠুংরিটাতে। আমি কিন্তু বলছি না একবার যে উনি চুরি করেছেন, ছি, সভ্যতা এইভাবে এগিয়ে চলে। জেরাল্ড ম্যানলি হোপ হপকিন্স, ব্রিটিশ কবি, যখন সেন্ড মাই রুটস রেইন এই লাইনটা লেখেন, এবং বিষ্ণুদে যখন তার কবিতায় লেখেন জল দাও আমার শিকড়ে, এটা তো চুরি না, এটা চলল বহমান, সভ্যতার বহমানতা রইল। এই যে দুঃখের কাণ্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি, আন বধু যার মনোটানে ফিরে যে না চাই ঘর পানে, ওরে তোরই কুহু কুহু তানে তারি মনে পড়ে বার বাকলিয়া। এইবার দেখুন এর সঞ্চারিটা হয়ে যাবে নজরুলের গানটা, নিভিয়ে দিয়ে ঘরের বাতি, মনে হচ্ছে আলাদা আলাদা গান, কথাগুলোর অনুসঙ্গে মনে হচ্ছে কি গানটা মিলছে না, কিন্তু দেখুন দুটি পারফেক্ট কম্পোজিশন। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিল ঝড়ের রাতি, কেলে মোর প্রাণের সাথী, কেলে মোর প্রাণের সাথী, এই যে না না আমি আমি যে জানি না ম্যাডাম, আমি জানি না, আমি ফিরোজা বেগম ও কমল দাসুর এবং জাতীয় কবি নজরুলের গান নিয়ে, এতে আমি তো বলছি, আমি তো এতক্ষণ ধরে আমি ফিরোজা বেগমকে আমি চিনি না, আমি কাজী নজরুল ইসলামের গান নিয়েই তো কথা বলছি, আপনি বোধ হয় ছিলেন না, অনুগ্রহ করে আমি পরে একবার শুনে নেবেন, এটা থাকবে ফিরোজা কেমন, আমি বলছি তো আমার মতামত কেন, না না কারণ ঢাকা বাংলাদেশ খুব ভালো জায়গা, কিন্তু আমি তো এইটাই বলছি, শুধু কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগম মার্জনা করবেন।
এটা আমার কেস। এটা আমার কেস পায়। আমি ফিরে যাবে এগমে কিছু যাই না, কেমন বলুন কিছু সুর জানি কেমন। আমি তো কাজী নজরুল ইসলামের গান নিয়েই বলছি এবং তার যে সর্বনাশ করেছে ওরে বাবা, ওফ, হরি বলো মা ধোবো, চান করবো না গা ধোবো, এ তো মহা মুশকিল। আমি তো এতক্ষণ ধরে ওইটাই বলছি, এই জন্যই আমি কিছু করতে চাই না। আমাকে এই যে মনীষা বলল তুমি আজকের একটা লাইভ করো, ব্যাস ভালোবাসি তো মেয়েটাকে, বললো তুমি একটা লাইভ করো, আমি তো লাইভ করলাম, করে কী বিপদে পড়লাম রে বাবা, এই দেখুন তো দেখি। আমি তো এতক্ষণ ধরে মানে বব ডিলন নিয়ে বলছিলাম না, আমি আমার মনে হয় এবার কেটে পড়াই ভালো। আমার মনে হয় যে আমি বোধ হয় কারুর কাছে ব্যাপারটাকে একটু পৌঁছে দিতে পেরেছি, নজরুলের ভূমিকাটা কোথায় ছিল। রবীন্দ্রনাথের পর নজরুলের যেমন হিমাংশু দত্তর ভূমিকা, এটা কোথায়? চাঁদ কহে চামেলি গো ছিল না, নজরুলেও ছিল না এটা। হে নিরূপ ফিরালে যদি গো চলে যাই, এই হচ্ছে আধুনিকের আধুনিকতা শুরু হলো। ঈশ্বরে ধরছিল, ওরে ইরফান রে দোস্ত, দোস্ত এখানে হবে না দোস্ত, এরা মনীষা আমায় ঠেলে দিয়েছে জলে, আমি কি করবো, মনীষা ঠেলে দিয়েছি। ও বললো না এটা করো না, আজকে নজরুলের জন্মদিন করো না, ফলে খেয়ে গেলাম কেম হাত এনি টাইম। দেখুন আমি জানি এটা আমার সব মাথার ভর্তি আছে, বুড়ো হয়ে গেছি, যে সেই নজরুল সম্পর্কেই বলুন আর রবীন্দ্রনাথ সম্পর্কেই বলুন আর ওই ঘুরে ফিরে হাউ মেনি রোডস ওয়াজ এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম আ ম্যান। একজন সঙ্গীতকার হিসেবে স্বীকার করতে আমাদের কত বছর লাগবে, আর কত বছর লাগবে, হাউ মেনি টাইমস হাউ মেনি সিজ মাস্ট ওয়াইড অফ সেল বিফোর শি ক্যান স্লিপ ইন দ্য স্যান্ড, হাউ মেনি মাইলস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, পদবীটা খুব জোরে বলতে হবে, এদের সঙ্গীতকার হিসেবে স্বীকৃতি পেতে আর কত বছর লাগবে। না আমি বব ডিলন নিয়ে কিছু করছি না, প্লিজ আই এম সিক অফ হিম, আই এম নট ইন্টারেস্টেড ইন ডিলন, আই এম মোর ইন্টারেস্টেড ইন দ্য ফ্যাগ এন্ড অফ মাই লাইফ, আমি বেশি ইন্টারেস্টেড আমার দেশের সঙ্গীতকারদের নিয়ে। আর একটা ডিলন হতেই পারে, আর একটা কাজী নজরুল ইসলাম হবে বলে আমার মনে হয় না, নচিকেতা ঘোষ হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরও হবে না, শচীন দেব বর্মন আর হবে না। যেমন যেমন ধরুন মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, এটা আমার ধর্ম, ডিলেন জন্মায়নি এখানে। জীবন প্রভাতে এলো বিদায় বেলা
ভাঙি না হবেই না সত্যি, আর একটা কবির সমান হওয়া সম্ভব না। কিন্তু এই যে গানটা না মিটিতে আশা ভাঙিল খেলা, রাগারাগি তোষ ছেড়ে দিন কোন রাগ কিছু আসি যায় না। আঁচলের ফুলগুলি করুন নয়নে, আঁচলের ফুলগুলি করুন নয়নে, নিরাশায় চেয়াছে মোর মুখপানে। একটা তানপুরাই যথেষ্ট। সলিল চৌধুরী আমি একটা কথা বলেছেন সুমন রে, যে গান খালি গলায় গাওয়া যায় না সে গানটা গানই নয়। একদম, দেখুন একটা তানপুরা বাজছে আর কিচ্ছু না। বাজিয়াছে বুকে মোর, বাজিয়াছে বুকে মোর, কার বহেলা ভাঙিল খেলা, আধারের কালো কেশ দুহাতে জড়ায়। সুরটা ভাবুন, যেতে যেতে নিশিথিনি কাঁদে বনছায়, ঠিকই তাহলে ঠিকই, বুঝি দুঃখ নিশি মোর হবে না হবে না, ভিড়িবে না খুলে মোর, ভিড়িবে না খুলে মোর, বিরহের ভেলা। এইটা নিয়ে আমি ইন্টারেস্টেড, বব ডিলনকে নিয়ে না, ইরফান দোস্ত, এইটা এইটা আমার দেশ, এইটা এই জায়গা থেকে চললো। কিন্তু এই যে অ্যাটিচিউডটা মোর না মিটিতে, দেখুন এই যে অ্যাটিচিউড, সুর পাল্টাচ্ছে কিন্তু অ্যাটিচিউড, আয় মেরে প্যারে বতন, আয় মেরে বিছড়ে চমন, তুঝে পে দিল কুরবান, তু হে মেরি আবরু, তু হে মেরি, আমি কথা তো জানি না হিন্দুস্তানি, অ্যাটিচিউডের জায়গাটা। তেমনি ধরুন আমার নিজে একটা খুব প্রিয় গান হলো নজরুলের, যে অ্যাটিচিউডটা স্যার, আমার যেটা মনে হয় যে নজরুল একটা অদ্ভুত কাজ করেছিলেন, এটা নিয়ে আরও সময় যদি পেতাম, সে সময় তো আমার আর নেই, আমার জীবন ফুরিয়ে এলো আর সবই খুব লিমিটেড সময়। তুঝ পে দিল কুরবান, হ্যাঁ, তু হে মেরি আবরু, তু হে মেরি আবরু, তুজ না তুজ, তু হে মেরি জান, তুঝ পে দিল কুরবানটা আগে, আয় মেরে প্যারে বতন, আয় মেরে বিছড়ে চমন, তুঝ পে দিল কুরবান। সুধীরবাবু এইটা, যাই হোক, তা আমি অ্যাটিচিউডে সুরটা কীভাবে যাচ্ছে, সুরের চলনটা ধরুন কাজী নজরুল ইসলাম একটা সুর করছেন, দূর দ্বীপ বাসিনী চিনি তোমার চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো,
সুমন্দ ভাসিনী। আমি নিজের একটা কথা বলি, অনুভব, আধুনিক গান যদি গাইতে হয় তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো উচ্চারণ করতে হবে। আমাকে মেয়ে দিল হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, এদের মতো, আর শ্যামল মিত্রর মতো গাইতে হবে, শ্যামল মিত্রর মতো গাইতে হবে। এই যে এইখানটাতে কোথায় কি পড়েছি, কোথায় যে পড়েছি, এই যে পলাশি। আচ্ছা, এই এখন এখন এই সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে সা নি ধা পা টা রে টা টি টা, কিরবানি রাগটাকে নিচ্ছেন। এইটা আমার খুব মানে বিস্ময়কর লাগে। এটা নিয়ে কোনো ও বাবা রে, মোগল আমল, এর মধ্যে মোগল আমলে চলে গেছেন, অনেকে ভাল লাগে, কী করবেন বলুন তো, ওই সময় আফটারঅল তো ভালো আমল ছিল না, এখনকার চেয়ে ভালো আমল। এখন এই যে কিরবানি, যেটা নজরুলের খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা সম্ভবত সুরেশ চক্রবর্তীর কাছ থেকে উনি পেয়েছেন, কেন সুরেশবাবু ছিলেন ওই যে হারামনি অনুষ্ঠানটার হোতা, তার যে ভাঁড়ার ছিলেন উনি। সারে গামা পাদা দি সারে জানি দাপা মা গায়ে নিরে নি দাপা দুদীপ বাসিনী, একটু একটা নোট বাদে কিন্তু কিরবানি করছেন। দারুচি নির দেশে তুমি অর্ণব, দারুচি নির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। আর কোনো বাঙালি বা এমনকি হিন্দুস্তানি সঙ্গীতকার আর কেউ কর্ণাটিক সঙ্গীতকে এইভাবে ব্যবহার করেননি যেভাবে কাজী নজরুল ইসলাম করেছেন। খুব ইন্টারেস্টিং, রবীন্দ্রনাথ একটি গানে কর্ণাটিক ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সিংহেন্দ্র মধ্যম। বাজে করুণ সুরে, এইসব নিয়ে কোনো কথা হয় না, কবে দেবব্রত বিশ্বাসকে কে গাইতে দেয়নি নাকি, এদিকে আটটা না নটা লং প্লে রেকর্ড হাঁকাচ্ছেন, এত কেউ নাকি গাইতে দিচ্ছে না, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তা এই এই যে রাগটাকে নিয়ে কাজ করছেন হেমন্ত রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি কাজী নজরুল ইসলাম দেখুন এই নূরজাহান 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 সচেতনভাবে ফক্স ট্রট ব্যবহার করছেন। আপনি রক বাজাতে পারেন এর সঙ্গে, এটা রক। সিন্ধু নদীর তীরে এসে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান নূরজাহান, আরে এত ব্যস্ত হবেন না, উত্তেজিত হবেন না, এখনো ইনশাল্লাহ আরও একটুখানি বাঁচবো আমি। অন্তত হিন্দুত্ববাদী হিন্দিবাদী হিন্দিয়াবাদীদের সম্পূর্ণ পরাজয়টা দেখে তারপর আমার দাফন হবে ইনশাল্লাহ, আমার দাফন হবে তারপর, তার আগে না, আরও কয়েক একটুখানি বাঁচবো, মমতার সম্পূর্ণ জয়টা দেখব। না 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 সুদেববাবু না, এই মরেছে মৃণাল চক্রবর্তী, তাজমহল তাজমহলটা ভৈরবী মশাই, ও মশাই, ও সুদেববাবু, ও সুদেববাবু, আর এগোবেন না, ছেড়ে দিন না, ওটা তো যমুনা কিনারে তাজ শাহজাহানের স্বপ্ন সতজল, তাজমহল তাজমহল সর্বনাশ দেববাবু সর্বনাশ করলেন, ওটা ওটা তো ভৈরবী, আর এটা ঠিক অন্য, এটা মাইনর স্কেল করছেন, এটাকে পাশ্চাত্য সঙ্গীতে মাইনর, একে বলে হারমোনিক মাইনর। স্যার নূরজাহান কোনো দিন এরম গান হয়নি, নূরজাহান সিন্ধু নদীর তীরে, কোনো ব্যাপার না না, ও হতেই পারে সুদেববাবু, উৎসাহের মাথায় বলেছেন, অসুবিধাটা কী, কোনো অসুবিধে নেই, আপনি তো তবু বলছেন একজন বঙ্গ সন্তান, তবু তো বাংলা গানের কথা বলছেন মশাই, চোখ কান মন পবিত্র হয়ে গেল, একদম ভাববেন না প্লিজ, আমি না মজা করছি, বুড়ো তো ওই জন্য। এই যে দেখুন তা 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 নি যা তা সা কা পা
আপনি অদ্ভুত একটা নোটের ধামছেন। এইটা এইটা নূরজাহান, এটা আপনারা অনুগ্রহ করে নিয়ম করে পারলে রোজ রোজ, না হলে দুদিনে একদিন একবার, না হলে তিন দিনে একবার শ্যামল মিত্রটা শুনবেন, আর পৃথিবীর কারুর শুনবেন না। প্লিজ প্লিজ শুধু শ্যামল মিত্র শুনবেন, কেমন? শুধু শ্যামল মিত্রর গাওয়া শুনবেন। নূরজাহান নূরজাহান, এই যে নিটাতে দাঁড়াচ্ছেন, এটা কোথেকে আইডিয়াটা এলেন? এইটাই, এই অ্যাক্সিডেন্টগুলো হয়। সিন্ধু নদীর তীরে এলে মেঘলা মোদীর দেশে, এই যে সুরটা করছেন, ইরানে গুলিস্তান নূরজাহান লিখছে কি, বাপরে বাপরে বাপ। নারগিস লালা গোলাপ আঙুর লতা শিরি ফরহাদ সিরাজের উপকথা, এনেছিলে তুমি তনুরূপে আলা ভরি বুলবুলি দিন দিল রুবা রবাবের গান নূরজাহান। এটা এটা যদি এটা হয় খালি গলায় গা হবে, সঙ্গে তবলা বা নাল বাজবে, এবং একটা পারলে একটা এমনকি দোতরা বাজতে পারে, এমনকি ঠিক 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 অর্ণব নূরজাহানটা যেভাবে উচ্চারণ করেছেন, ঠিক অর্ণব নূরজাহান। আসলে সুরটাকে পৌঁছে দিচ্ছে নূরজাহান। দ্বিজেন মুখোপাধ্যায় একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এই পৃথিবীতে আধুনিক গান গাওয়ার অধিকার যদি কারুর থাকে, তিনি শ্যামল মিত্র। আমি সম্পূর্ণ এটা মানি। নারগিস লালা গোলাপ আঙুর লতা, কথাগুলোকে নিয়ে যাচ্ছে দেখেছেন, মনে হচ্ছে মেসি এগোচ্ছে, এবারে গোলটা করবে, ঠিক মনে হচ্ছে মেসি এগোচ্ছে। নারগিস লালা গোলাপ আঙুর লতা, মাঝে মাঝে আমি শট দেখি, মাঝে মাঝে আমি মানে সব গোলের দৃশ্যগুলো দেখি ইউটিউবে, অপার সুখ পাই, মনে হয় আমির খান দান করছেন, সারগাম করছেন। আর এইটা নারগিস লালা গোলাপ আঙুর লতা শিরি ফরহাদ সিরাজের উপকথা, কেমন? না না, আমি আমি এই ফিরোজা বেগম আমি মার্জনা করবেন, আমি না অত শুনিনি ভাই, আমি খুব কম শুনেছি, আমি খেয়াল বেশি শুনেছি, আমি আমি শুনিনি, মাফ করুন, যেটুকু শুনেছি তার উপর বলছি, তাতে যদি খারাপ লাগে আর শুনবেন না কোনো দিন, সবচেয়ে ভালো হয় সবচেয়ে, কেমন কেমন? আর ওরা কিন্তু মোটামুটি আমার চেয়ে বয়সে খুব একটা বড় না, আমি অনেককে চিনেছি এবং যে আচরণ পেয়েছি সকলের কাছ থেকে জবাব নেই। থাক 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 নিজ মনে দূরেতে, কেমন? আমি শুধু বাসনা সুরে না, শুকনো পাতা নুপুর বাজে না, নুপুর টুপুর বাজছে না শুকনো পাতায়। আমার মনে হয় এবার আমরা চলে এসেছি বিপদ সীমা অতিক্রম করে, এবারে সমুদ্রে, আর দীঘার সমুদ্র এটা, অর্থাৎ যাচ্ছি যাচ্ছি হাঁটু অব্দি জল, যাচ্ছি যাচ্ছি হাঁটু অব্দি জল, যা হচ্ছে হচ্ছে হাঁটু না, ইরফান বলে লাভ নেই, এটা দীঘার সমুদ্র, যাচ্ছি যাচ্ছি হঠাৎ সালা পড়লাম পুরো ডুব জল থাপ করে, সেই জায়গায় আমরা চলে এসেছি, অর্থাৎ বাঙালির দাদরা কাহার বাই চৌতালে ঝম্পকে পাতায় পাতায় দলে দলে, আর কোনো দিন এই ভুলটা করছি না, বুঝলে? ও মনীষা তুমি তো আছো পাশের ঘরে, আর কোনো দিন এই ভুলটা করছি না, সকলে ভালো থাকবেন, আপনাদের উপরে বাংলা বর্ষিত হোক, আপনাদের উপরে বাংলা বর্ষিত হোক।